আলাইকুম। ডক্টরলা ডট কম আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটো সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে শিশুর খাবার, আর এই জন্য আজ আমরা আমাদের সেটা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার কামরুল হাসান স্যারকে। তিনি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকাতে। দর্শক, আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, আর তার জন্য আপনাদেরকে কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আশা করছি আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানাতে পারবো এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে শিশুর খাবার। তো স্যার, প্রথমেই যদি আপনি আমাদেরকে বলে নিতেন যে জন্মের পর থেকে একটা শিশুর কি ধরনের খাবার কোন বয়সে কতটুকু দরকার? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে চাই, তিনটা ভাগে আমি ভাগ করতে চাই। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত যেটাকে আমরা বলি, সেই সময়টাকে আমরা বুকের দুধ এবং সাথে পরিপূরক খাবার, 2 বছর পর থেকে শিশু পারিবারিক খাবারে চলে যাবে। স্যার, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আমরা কি বুঝছি, কি বোঝাতে চাচ্ছেন? আসলে এক্সক্লুসিভই বলে দেয় জিনিসটা কি, বুকের দুধ ছাড়া আর কিছুই না, পানীয়ও না, শুধুমাত্র বুকের দুধ খাবে জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত। এবং এই 6 মাস পর্যন্ত একটা শিশুর বেড়ে ওঠার জন্য, বৃদ্ধি এবং বিকাশের জন্য যা যা প্রয়োজন সবই বুকের দুধে থাকে। এই জন্যই আমরা এই সময়টাকে শুধুমাত্র বুকের দুধই দিতে বলি, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। স্যার, অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্মের পরে দাদি নানিরা 1 চামচ মধু কিংবা বাচ্চার অনেক গরম লাগছে ভেবে সে ওর প্রথম 6 মাসে পানি খাওয়ায়। স্যার, এটা কি ঠিক? না, এটা একেবারেই ভুল এবং ভ্রান্ত ধারণা। মধু বা অন্য কোনো খাবার, এগুলোকে আমরা প্রিল্যাকটাল ফিড হিসাবেই বলি। প্রিল্যাকটাল ফিড আসলে গ্রহণযোগ্য না, অ্যালাউড না। মধুর ব্যাপারে একটা কথা আছে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স 1 বছরের নিচে যে কোনো শিশুকে মধু খাওয়াতে নিষেধ করে, কারণ মধুর মধ্যে ক্লস্ট্রিডিয়াম জীবাণুর যে স্পোর বা রেণু, এটা পাওয়া যায়, সে থেকে অনেক সমস্যা হতে পারে। এই জন্য 1 বছরের নিচের শিশুদের জন্যই আসলে মধু ঠিক না। সেই ক্ষেত্রে জন্মের পরে তো একেবারেই ঠিক না। জন্মের পরে যে জিনিসটা খাবে সেটা হচ্ছে মায়ের বুকের দুধ। জন্মের 1 ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে, এবং প্রথম যেই খাবারটা শিশু পায় মায়ের বুকের দুধ থেকে সেটা হচ্ছে কলোস্ট্রাম, যেটা আমরা শালদুধ বলি। হ্যাঁ, শালদুধকে বলা হয় লিকুইড গোল্ড। এই লিকুইড গোল্ড বা শালদুধ যেটা, সেটা জন্মের পর থেকেই প্রথম 2-3 দিন আসে, গাঢ় হলুদ রঙের আঠালো একটা পদার্থ, পরিমাণে খুবই কম। কম হলেও আপনার চিন্তার কোনো কারণ নেই, ওইটুকু এতটাই গাঢ় এবং এর মধ্যে এর যে পুষ্টিমান এতটাই ভালো যে শিশুর ওই 2-3 দিনে যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়। আর দ্বিতীয় একটা প্রশ্ন আপনি করলেন যে পানি গরমের দিন, না, পানিও আমরা অ্যালাউ করি না। শিশুর পিপাসা লাগলে শিশু মায়ের বুকের দুধই খাবে, সেক্ষেত্রে মা যদি বেশি পরিমাণ পানি খান সেক্ষেত্রেই মানে তৃষ্ণাটা বুকের দুধের মাধ্যমে সে মেটাবে। জি জি স্যার, এই ক্লোস্ট্রাম যেটা শাল দুধ, এটার ইম্পর্টেন্সটা স্যার আপনি বললেন যেটা খাওয়াতেই হবে, তো অনেক সময় দেখা যায় যে স্যার মায়ের কোনো সমস্যার কারণে সে দুধটা আসছে না, তখন স্যার বাচ্চাকে কি খাওয়ানো উচিত? না, কলোস্ট্রাম মায়ের সমস্যার কারণে আসছে না এরকম খুব কম হয়, খুবই কম কলোস্ট্রাম আসে। সমস্যা যেটা হয় যে কলোস্ট্রামটা আসতে একটু সময় নেয় এবং পরিমাণ এতটাই কম, 1 ফোঁটা 2 ফোঁটা আসে, এতেই আপনার পরিবারের যারা বাচ্চাকে রিয়ার করেন, যারা দেখাশোনা করেন, তারা একটু ঘাবড়ে যান। কিন্তু এই 1-2 ফোঁটা কলোস্ট্রামই এনাফ, যথেষ্ট বাচ্চার ই করার জন্য। বাচ্চার ইমিউনাইজেশনটাও তো স্যার ওটা মেনে করতে, এটাকে বলা হয় জীবনের প্রথম টিকা, এটাকে বলা হয় জীবনের প্রথম টিকা, কারণ এই কলোস্ট্রামের মধ্যেই জীবন্ত কোষ থাকে, ইমিউনোগ্লোবুলিন থাকে, যেগুলো শিশুর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সুতরাং কলোস্ট্রাম আপনাকে দিতেই হবে। আর কলোস্ট্রামের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, কলোস্ট্রাম আসলে জোলাপের কাজ করে, জোলাপের কাজ করে। আর বাচ্চাদের পেটে যেই মেকোনিয়াম থাকে, কালো রঙের যে পায়খানা, কলোস্ট্রাম খেলে মেকোনিয়াম দ্রুত বের হয়ে যায়, বাচ্চার জন্ডিস হওয়ার সম্ভাবনা কমে যায়। জি স্যার, অনেকের ধারণা যে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যদি কারো ডেলিভারি হয় সেই ক্ষেত্রে বাচ্চার দুধ আসতে, মানে মায়ের দুধ আসতে সমস্যা হয়, বাচ্চা দুধ পায় না,
তো স্যার এটা কি মানে মায়ের সাথে বা সিজারিয়ান সেকশনের সাথে কোনো সম্পর্কিত স্যার? না না, এরকম কোনো ব্যাপার নেই। সিজার না, যে কোনো অবস্থাতেই মা স্বাভাবিক প্রসব হোক বা সিজিয়ান প্রসব হোক, মা দুধ দিতেই পারেন। আমি যে সমস্যাটা আমাদের হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে সেটা একটু বলি, যে শাল দুধ সম্পর্কিত তো অনেক ধরনের ভ্রান্ত ধারণা এক সময় ছিল, তো ওই জায়গা থেকে উঠে আসা একটু কষ্ট। আর শাল দুধটা তো খুব সহজে আসে না এবং পরিমাণে এতটাই কম যে তারা মনে করেন যে বাচ্চা আসলে দুধ পাচ্ছে না, পাচ্ছে না, সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা হরমোনাল একটা প্রক্রিয়া, বাচ্চা যখনই শাক করবে, শাক করলেই একটা রিফ্লেক্স চলে যায় মায়ের ব্রেইনে, তখন হরমোন সিক্রেশন হয়, তারপরে দুধটা চলে আসে। একবার লেট ডাউন যদি শুরু হয় মানে কলস্ট্রাম শেষ হয়ে যখন দুধটা শুরু হয় তখন কিন্তু প্রচুর দুধ আসে, তো ওই সময়টুকু আপনাকে দিতে হবে। বাচ্চা কিন্তু সময় অসুস্থ হয় না। জি স্যার, মাদের অনেক সময় দেখা যায় যে দুধ কমে যাচ্ছে, সেক্ষেত্রে স্যার কি কি খাবার খেলে তাদের সেই দুধটা উৎপন্ন হবে স্যার? আচ্ছা, কমে যাচ্ছে এটার পিছনে কিছু কারণ আছে। জি, মায়ের বুকের দুধ হওয়ার জন্য যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে এমটাইং অফ দ্য ব্রেস্ট। যতবার সে ব্রেস্ট খালি করে ফেলবে বাচ্চাকে দুধ দিয়ে দিয়ে, ততই ব্রেস্টটা ভরে যাবে, দুধ আসবে। এবং বাচ্চা যখনই দুধ খাওয়ার জন্য সাক করবে তখনই একটা ইম্পালস যাবে এবং ব্রেইনে, এবং সেই ইম্পালসের মাধ্যমে কিন্তু দুধ প্রডিউস হয়। এবং মায়ের সমস্যাটা যেটা হয় যে মা যখন বাচ্চাকে ঠিক মতো অ্যাটাচমেন্ট এবং পজিশনে নিতে না পারেন তখন বাচ্চা দুধ ঠিক মতো খেতে পারে না, কান্নাকাটি করে, তখন তারা মনে করেন যে দুধ কমে গেছে। আসলে দুধ কমে যাওয়ার মতো কিছু নেই, বাচ্চাটা খেতে পারছে না ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, এইখানে সমস্যাটা হচ্ছে পজিশনিং এন্ড অ্যাটাচমেন্ট। এই জিনিসটা যদি মা ঠিক মতো করতে পারেন তাহলে দুধ না আসার কোনো কারণ নেই। আর সেটা হচ্ছে যে বারবার যদি সে সাক করে এবং দুধ বের করে নিয়ে আসে বাচ্চাকে খেতে দেয়, আবার দুধ চলে আসবে। হ্যাঁ, এতে ভয়ের কোনো কারণ নেই। আর খাবার দাবার যেটা বললেন যে প্রসূতি অবস্থায় এবং ল্যাকটেটিং যে মাদারগুলো থাকেন তাদের তো একটু বেশি খেতে হয়, একবেলা বেশি খাবার খেতে হয়, সেই খাবারটা মা খাবেন, যথেষ্ট পরিমাণ পানি খাবেন, শাকসবজি এবং ভিটামিন ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন, প্রয়োজনে এক গ্লাস দুই গ্লাস দুধও খেতে পারেন, এতেই মানে হয়ে যাবে। স্যার, একটা বাচ্চাকে জন্মের পর থেকে মায়ের কয় বেলা দুধ খাওয়ানো উচিত? আচ্ছা, এটা হচ্ছে একটু বলে নিই, কতগুলো ফিডিং সম্পর্কে মানে আমাদের একটা ই হয়ে গেছে যে টাইম ফিডিং আছে, একটা ডিমান্ড ফিডিং, রেসপন্সিভ ফিডিং এরকম বলি। একটা টাইম ফিডিং এখন আর চলে না, ডিমান্ড ফিডিং। ডিমান্ড ফিডিং হচ্ছে বাচ্চার চাহিদা মতো বাচ্চা খাবে, বাচ্চা যখনই ক্ষুধা লাগে তখনই বাচ্চা মানে বাচ্চাকে খেতে দিতে হবে, খেতে দিতে হবে। সেটা প্রথম দিকে দেখা যায় দিনে রাত্রে মিলে 10 থেকে 20 বারও হতে পারে, আপনাকে রাত্রেও খাওয়াতে হবে। নবজাতক অবস্থায় বাচ্চা যখন থাকে রাতেও খেতে হয়, কারণ রাতের বেলা যে প্রোল্যাকটিন হরমোন সেই হরমোনটা খুব বেশি সিক্রেশন হয়, যার জন্য দুধ তৈরি বেশি আসে। হ্যাঁ, সুতরাং কত কয়েকবার খাওয়াবো এই জিনিসটা মাথায় রাখাই উচিত না। বাচ্চার যদি ক্ষুধা লাগে সে খেতে চায় ততবারই বাচ্চাকে আপনাকে দিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত সে খেতে চায় ততক্ষণ পর্যন্তই আপনি খাওয়াতে হবে। স্যার, 6 মাসের পরে আপনি বললেন যে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে বাচ্চার বুকের দুধ খাওয়ার পাশাপাশি, তো স্যার এই কমপ্লিমেন্টারি ফুড গুলো কি কি হতে পারে তার জন্য? আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে প্রথম 6 মাস শিশুর সুষম খাবারের জন্য মায়ের দুধের উপরে সে নির্ভরশীল থাকে, এবং শিশুর বৃদ্ধি হওয়ার কারণে 6 মাস পরে থেকে শিশুর আসলে মায়ের দুধ দিয়ে কভার করা যায় না। 6 থেকে 9 মাস পর্যন্ত 8 মাস পর্যন্ত যেটা হয় যে মায়ের দুধ থেকে 70% পুষ্টি আসে, বাকি 30% পুষ্টি বাইরে থেকে দিতে হয়। 9 মাস থেকে 11 মাস পর্যন্ত যেটা হয় যে 55% শক্তি মা থেকে আসবে, বাকিটা বাইরে থেকে দিতে হবে। তারপরে 11 মাস থেকে 23 মাস পর্যন্ত যেটা হয় সেখানে মাত্র 44% মায়ের বুকের দুধ থেকে আসে, তখন বেশিরভাগ খাবারই বাইরে থেকে দিতে হয়। তো সুতরাং আমরা যে খাবারটা ওই সময় দিব পরিপূরক খাবার, সেটা অনেক রকমের খাবার হতে পারে। আমরা বলি যেটা ঘরের তৈরি হাড়ির খাবার, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করতে পারি অল্প অল্প করে শুরু করতে পারি, নরম চটকানো ভাত দিতে পারি, পাকা কলা, পাকা পেঁপে, ঘন ডাল, স্যুপ, এসব খাবার দিয়ে শুরু করতে পারি। ডিমও দিতে পারি প্রোটিনের মধ্যে, ডিম দিলে প্রথমে কুসুম দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে অন্য খাবারে চলে যাব। আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যখন বাচ্চা কোনো জিনিস ধরতে পারে 8-9 মাস বয়সে যখন ধরে, তখন যেসব খাবারের স্পেসিফিক সাইজ বা ফর্ম আছে, যেমন বাদাম, আঙ্গুর বা কোনো
চিজের কোনো চিপস বা এই ধরনের জিনিস হাতে দিবেন না, দেওয়াটা ঠিক না, কারণ ওই সময় বাচ্চা মুখে নিয়ে হঠাৎ করে গিলে ফেলতে পারে, শ্বাসনালী থেকে আটকে যেতে পারে। এই জন্য ওই সময়টা শুধু যেই সব খাবারের স্পেসিফিক শেপ আছে সেগুলো না দেওয়াই ভালো। আর খাবার হিসাবে তো আমি বললামই যে আপনি দিতে পারেন হচ্ছে নরম ভাত। আসসালামু আলাইকুম ডক্টর আলাই, আমার ডাক্তার থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন, দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছি অলরেডি কমেন্টে, কিন্তু পড়ে নাই, এই জন্য আমি কি প্রশ্নটা আবার পড়বো? জি জি, আপনি আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যাঁ, বেবির এজ হচ্ছে 15 মান্থ, ব্লেন্ড করে খাবার দিতে হয়, ব্লেন্ড করে না দিলে গলায় আটকে যায়, মানে অনেক অভ্যাস করানোর চেষ্টা করেছি কিন্তু হয় না, মানে গলায় আটকে যায়, খায় না, ব্লেন্ড ছাড়া দিলে কোনোভাবেই খায় না, 15 মাস বয়স। ধন্যবাদ। আসলে যখন ব্লেন্ডার ছিল না তখন কি করতাম, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে এটা অভ্যাসের ব্যাপার। সে আসলে ছোটবেলা থেকেই হয়তো আপনি অভ্যাস করে ফেলেছেন তাকে খাবারটাকে ব্লেন্ডারে পিষে দেওয়ার, সেই জন্য এই অভ্যাসটা এমন হয়ে গেছে যে ব্লেন্ডারের খাবার ছাড়া সে খেতে পারে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, জি সেই যেটা করতে পারেন, খাবারের তো বিভিন্ন ধরন আছে, তরল খাবার, একটু ঘন খাবার বা সেমি সলিড খাবার বা একটু ফর্মড খাবার, এরকম আছে। আপনি লিকুইড খাবার অল্প অল্প করে তাকে অভ্যাসটা করান, চামচ দিয়ে খাওয়ান, তারপরে একটু ঘন খাবারে চলে যান, তারপর থেকে ঘরের খাবারে হাতে চটকে নরম করে অভ্যাস করান। একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, কারণ এইটা বাচ্চার অভ্যাস হয়ে গেছে। অনেকে, আপনি শুধু না, অনেক মাই এটা করেন দ্রুত খাওয়ানোর জন্য। এই অভ্যাসটা আপনাকে ত্যাগ করতে হবে, যেভাবে বললাম প্রথমে ওই যে খাবারটাই খাওয়ান সেটা একটু লিকুইড, তারপরে ঘনত্ব ধীরে ধীরে বাড়াবেন, বাড়ানোর পর এক সময় আপনার বাচ্চা অবশ্যই ব্লেন্ড ছাড়াই খাবার খেতে পারবে, অভ্যস্ত হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, হবে। স্যার আমাদের আগের টপিকটাতে আপনি যদি একটু বলতেন, বলছিলেন স্যার যে খাবার দাবারটা কেমন হবে স্যার 6 মাসের পরে, বাচ্চারা কি কি খাবে, প্রোটিন গুলো? আচ্ছা, সেটা তো প্রথমে আমি বললাম যে 6 মাস পর থেকে 1 বছর পর্যন্ত, মানে 1 বছরের নিচে যে বাচ্চারা, এই বাচ্চারা প্রথমে মায়ের বুকের দুধ খাবে, মায়ের বুকের দুধ খাবার পরে বাকি খাবারটুক পরিপূরক খাবার দিয়ে তারা সারবে, সেটা হচ্ছে 3 বেলা অন্তত দিতে হবে। সেই খাবারগুলোর মধ্যে আমরা বলেছি যে পাকা কলা, পাকা পেঁপে, ফলের রস, তারপরে স্যুপ, ঘন ডাল, ঘরে যেই ভাত হয় সেই ভাত হাতে চটকে নরম করে দিতে পারে, ডিম দিতে পারে, আর একটু বড় যখন হয় তখন পুডিং দিতে পারেন, পায়েস দিতে পারেন। পুডিংটা কিন্তু বেশ ভালো খাবার, ভালো খাবার এই সেন্সে যে তার মধ্যে ডিম, দুধ, চিনি সবই থাকে, সবকিছু আছে, তো সেটাও সে এক বেলার খাবার যদি পুডিং দিয়ে সে সারতে পারে সেক্ষেত্রে আপনার সন্তুষ্ট থাকা উচিত। আর 1 বছর থেকে 2 বছরের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চা প্রথমে পরিপূরক খাবার খাবে, তারপরে খাবে মায়ের বুকের দুধ, এটা খাবে। প্রথম 6 মাস থেকে 1 বছরে হচ্ছে মনে রাখতে হবে যে প্রথম খাবে বুকের দুধ, তারপর পরিপূরক খাবার, আর 1 বছর থেকে 2 বছরের মধ্যে বাচ্চা প্রথম খাবে হচ্ছে পরিপূরক খাবার, তারপরে বাকিটা হচ্ছে মায়ের বুকের দুধ। সেই ক্ষেত্রে বাচ্চাকে আপনি 5 বেলা খাওয়াবেন, 5 বার খাওয়াবেন, আর 6 মাস থেকে 1 বছরে 3 বার খাওয়াবেন। আর খাবারের ভ্যারিয়েশন আনতে হবে, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শিশুরা আমরা সবাই বৈচিত্র্য পছন্দ করি, আমি যদি একই খাবার বারবার দিই শিশু কিন্তু মানে টেস্ট চলে যাবে, ধৈর্য হারায় ফেলবে, খেতে চাইবে না। সেই ক্ষেত্রে প্রতিটা খাদ্যর যে গ্রুপগুলো আছে, শস্য, দুধ, তারপরে প্রোটিন, কার্বোহাইড্রেট, সবগুলো থেকে বেছে বেছে সেটাকে বিভিন্ন ভাবে দিতে হবে, যাতে করে বাচ্চা বিরক্ত বোধ না করে বা একঘেয়েমি না আসে তার মধ্যে। পরিপূরক খাবারের উদ্দেশ্য কিন্তু দুইটা, একটা হচ্ছে বাচ্চার পুষ্টি ঘাটতি পূরণ করা মায়ের বুকের দুধের পাশে, দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক খাবারে বাচ্চাকে অভ্যস্ত করা, যে যখন সে বুকের দুধ ছেড়ে দিবে তখন যাতে সে পারিবারিক খাবার অভ্যস্ত হয়ে এবং সেটা চালিয়ে যেতে পারে। স্যার আমাদের ফেসবুকে কমেন্ট আসছে, স্যার তানিয়া তন্নি লিখেছেন, বাচ্চাদের কোন খাবারটি বেশি খাওয়ানো উচিত? আসলে স্পেসিফিক খাবার তো না, সুষম খাবার, পুষ্টিকর খাবার এইভাবেই আমরা বলি। পুষ্টি যেসব খাবারের মধ্যে আছে, খাবারের আসলে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে শিশুর পুষ্টি দেওয়া, পুষ্টির উদ্দেশ্যটা হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশ, দ্যাট ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যাতে সুষমভাবে হয়, সেই জন্যই আমরা তো খাবারটা দিই। স্পেসিফিক্যালি এই খাবারটা বেশি দিতে হবে এমন না, আমি তো বলেছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা প্রধান উপাদান, সাথে আপনার পানি এবং মিনারেলস যেগুলো আছে, ভিটামিন যেগুলো আছে সেগুলো থাকে, এরকম সব খাবারই আপনাকে ইনক্লুড করতে হবে। সেই ক্ষেত্রে আপনার শস্য জাতীয় খাবার,
আমিষ জাতীয় খাবার, তারপরে হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, সবগুলোর একটা সংমিশ্রণই আপনাকে খাওয়াতে হবে। আমি একটা উদাহরণ দিলাম পুডিং এর কথা, খিচুড়ি এর একটা হতে পারে, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি খিচুড়ি খাওয়ান বা পুডিং খাওয়ান, যাই খাওয়ান না কেন, এক নাগারে এটার উপরে নির্ভরশীল করাটা ঠিক হবে না, তাহলে বাচ্চার মধ্যে একঘেয়েমি আসবে। এরপর নুসরাত ইয়াসমিন উর্মি লিখেছেন, এই গরমে 7 মাসের বাচ্চাকে উনি কি কি টাইপের খাবার দিলে পেট ঠান্ডা থাকবে? পেট ঠান্ডা গরমের আসলে খুব বেশি কিছু নাই। প্রশ্নটা হচ্ছে যে গরমের মধ্যে তো আসলে তাপমাত্রা বেশি থাকে আর হিউমিডিটি বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, যার জন্য ঘামটা বেশি হয়, বাচ্চা অস্বস্তি ফিল করে, শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, যার জন্য পানির পরিমাণটা একটু বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনি সিম্পল পানিও দিতে পারেন খাবারের সাথে, অথবা যে কোনো তাজা ফলের রস দিতে পারেন, স্যুপ দিতে পারেন, দুধ দিতে পারেন। আইডিয়াটা হচ্ছে এরকম যে তার শরীরে যে যাতে পানির শূন্যতাটা না হয়, আপনি তার ইউরিন আউটপুট যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এডিকুয়েট যাচ্ছে কি না। হ্যাঁ যাচ্ছে, এসবের ফ্রিকোয়েন্সি এবং কালারটা দেখলেই বোঝা যায় যে বাচ্চা ঠিক মতো পানি পাচ্ছে কিনা। স্যার কানিস ফাতেমা লীরা লিখেছেন, ওনার বাচ্চার বয়স 10 মাস, সেরিলাক ছাড়া ও কিছুই খায় না এবং সেরিলাকের নিউট্রিশন ভ্যালুটা উনি জানতে চাচ্ছিলেন আপনার কাছে। খুব টাফ হয়ে গেল। আপনি যিনি প্রশ্ন করলেন, আপনার বাচ্চা কি সারা জীবন যে কৃত্রিম খাবারের কথা আপনি বললেন এ খেয়ে বড় হবে? না, আমি একবার কিন্তু আপনাকে বললাম যে পরিপূরক খাবারের উদ্দেশ্যটাই হচ্ছে পুষ্টি এবং পারিবারিক খাবারে অভ্যস্ত করা। আপনি যেটা করছেন এটা কিন্তু পারিবারিক খাবার হিসেবে আমাদের কাছে আসে না। আমরা অনেকেই এই জিনিসটা করি, রেডিমেড পাওয়া যায় খুব দ্রুত, আমার দায়িত্ব সেরে ফেলতে চাই, এরকম একটা ব্যাপার থেকে আসে। এবং আমরা দেখেছি ব্যাপারটা এরকম, এসব খাবারের মধ্যে টেস্ট ইনটেন্সিফায়ার, স্বাদ বর্ধক, ফ্লেভার, প্রিজারভেটিভস, কালার, এসব জিনিস থাকে, যার জন্য বাচ্চারা এসব খাবারই পছন্দ করে। আপনি যখনই এসব খাবারে তাকে অভ্যস্ত করতে চাইবেন, স্বাভাবিকভাবেই সে অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাবে, অন্য খাবার খেতে চাইবে না, খেতে চায় না ঘরের খাবার এসব খাবার দিলে। তা আপনি যেহেতু অভ্যস্ত করে ফেলেছেন, সেই ক্ষেত্রে আমার অনুরোধ হবে আপনার কাছে, আপনি ধীরে ধীরে এই অভ্যস্ততা কমিয়ে পারিবারিক খাবারে অভ্যস্ত করান, ফল টল দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ এইসব কৃত্রিম ফুড রেডিমেড অবস্থায় পাওয়া যায় বলে খুব দ্রুত পানি মিশিয়ে খাওয়ানো যায়, প্রসেসিং এর কোনো ই লাগে না, কষ্ট লাগে না, এবং গার্জিয়ান বাবা মা মনে করেন খুব দ্রুত আমি একটা দামি খাবার নিয়ে আসলাম, ভালো খাবারই দিচ্ছি, কিন্তু এই খাবার খেয়ে তো সে বড় হবে না। যার কারণে আপনাদের উচিত হবে পারিবারিক খাবার যেগুলো আছে, আমি একটু আগে বললাম ফল, বিভিন্ন রকমের ফল আপনি খাওয়াতে পারেন, শরবত খাওয়াতে পারেন, তাজা ফলের রস খাওয়াতে পারেন, ডিম দিতে পারেন, মুরগির মাংস দিতে পারেন, বিভিন্ন ধরনের খাবার, হ্যাঁ, একটু ভ্যারিয়েশন আনেন। প্রথমে হয়তো একটু কষ্ট আপনার হবে যেহেতু আপনি শুরু করে অভ্যস্ত করে ফেলেছেন, কিন্তু একটা সময় গিয়ে সে মেনে না, তার অভ্যাস চলে আসবে। স্যার নাসরিন লিসা লিখেছেন, ওনার বাচ্চার বয়স 2 বছর, কি দুধ খাওয়ানো উচিত এবং গরুর দুধ খাওয়ালে পেটে হজম হয় না? আচ্ছা, প্রথমে আপনাকে বুঝতে হবে 2 বছর যখন, তার মানে তার দুধের উপর নির্ভরশীলতা কিন্তু নেই, প্রথম 6 মাসে শুধুমাত্র বুকের উপর নির্ভরশীল, তারপর থেকে বুকের দুধ এবং পরিপূরক খাবারের উপর তাকে রাখতে হয়। এই পরিপূরক খাবারের উদ্দেশ্যই হচ্ছে পারিবারিক খাবারে তাকে অভ্যস্ত করা। হ্যাঁ, আপনি দুধ খাওয়াতে পারেন, আপনি যে কথাটা বললেন যে গরুর দুধ সহ্য হয় না, আমাদের দেশে প্রায় শতকরা 5% শিশুর কাউজ মিল্ক অ্যালার্জি আছে। হ্যাঁ, এখানে যে প্রোটিনটা থাকে, আমিষটা থাকে, তাতে অ্যালার্জি হয়, অনেকে সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে দুধ যে আপনাকে তাকে দিতেই হবে এরকম কিন্তু না, আপনি অন্য খাবার দিতে পারেন, আর সেই ক্ষেত্রে দুধ জাত অন্য যে খাবার আছে সেগুলো আপনি তাকে দিতে পারেন, তাতে দুধের পুষ্টি সে পাবে। যেমন দই দিতে পারেন, পুডিং বানাতে পারেন, পায়েস বানাতে পারেন, এইভাবে দুধের ফর্মটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মাথায় মনে রাখতে হবে দুধের মধ্যে যে পুষ্টি, যার জন্য আমরা ই করি, দুধের যে প্রোটিন, যে শর্করা এবং যে ক্যালসিয়াম, এই খাবার আপনি যদি একটু পরিবর্তন করে অন্য জায়গায় চলে যান তাহলে কিন্তু ঠিক দুধের উপর সে নির্ভরশীল থাকবে না। পারিবারিক খাবার সে খাবে, এবং দুধটা যদি সে সহ্য করতে না পারে, আপনি যেটা বললেন, একটা হচ্ছে কাউজ মিল্ক অ্যালার্জি হতে পারে, 2 নম্বর হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, এই দুটা ক্ষেত্রেই যদি এরকম হয় সেই ক্ষেত্রে আপনি দইয়ের চেষ্টা করতে পারেন। দইয়ের ল্যাকটোজটা ফার্মেন্টেশন হয়ে যায়, সেখানে ল্যাকটোজ ফর্মে থাকে না, সুতরাং ল্যাকটোজ ইনটলারেন্স যদি থাকে সেক্ষেত্রে এটা সমস্যা করবে না।
তবে কাউজ মিল্ক অ্যালার্জি যদি থাকে সেটা দইতেও মানে এফেক্ট করবে হতে পারে। সুতরাং ওই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে তার কাউজ মিল্ক অ্যালার্জি আছে নাকি ল্যাকটোজ ইনটলারেন্স আছে। যদি কাউজ মিল্ক অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনাকে কাউজ মিল্কের পরিবর্তে অন্য সাবস্টিটিউট যেমন সয়া মিল্কে চলে যেতে হবে, এছাড়া উপায় থাকে না যদি খাওয়াতেই চান আপনি। আর এছাড়া আপনি ল্যাকটোজ ইনটলারেন্স হলে আপনি ঘরে দই তৈরি করেন, ভালো দই দিয়ে তাকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার হাবিবুল্লাহ জানতে চাচ্ছেন ছেলে বাবু বুকের দুধ কত বছর পর্যন্ত খেতে পারবে? প্রশ্নের উত্তর তো দিয়েই দিলাম, ছেলে মেয়ের কোনো ব্যাপার এখানে নাই। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড। 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বুকের দুধ এবং পরিপূরক খাবার খাবে। 2 বছরের পরে আমরা বুকের দুধের পরিমাণ একটু কমে এবং অভ্যস্ত আমরা অভ্যাসটাও কমিয়ে নিয়ে আসি। টেকনিক্যালি সেটা হচ্ছে পারিবারিক খাবারে অভ্যস্ত করে তাকে বুকের দুধটা ছাড়িয়ে নিয়ে আসি। 2 বছর পর্যন্ত রিকমেন্ডেশন আছে, আপনি 2 বছর পর্যন্ত খাওয়াতে পারেন। এরপরে যদি একটু বেশিও যায় ছাড়াতে অসুবিধা হয়, অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যে শুধু বুকের দুধের উপর ডিপেন্ডেন্সি যাতে না হয়। স্যার এরপর লোপা খান লিখেছেন ওনার বেবির বয়স 16 মান্থ, আর ওনার বাচ্চার জন্য খাবার চার্টটা কি ধরনের হবে এবং ওনার বেবি বাড়তি কোনো কিছু খেতে চায় না? বাড়তি কোনো কিছু ব্যাপারটা বুঝলাম না, তারপরও আমি যদি আপনার প্রশ্নের উত্তর প্রশ্নটা বুঝে থাকি তাহলে উত্তরটা আমি এভাবে দিতে চাই। 16 মাস বয়সে আমি বললাম যে সে 1 বছরের উপরে, সুতরাং তার খাবার হবে দুটা, একটা হচ্ছে মায়ের বুকের দুধ আর পরিপূরক খাবার। তাই এখন কিভাবে হবে সেটা আমি তো আগেই বললাম যে পরিপূরক খাবারটা সে আগে খাবে, তারপরে ক্ষুধা থাকলে মায়ের বুকের দুধে সে চলে যাবে। এখন পরিপূরক খাবার কি হতে পারে সেটা তো আমি বলে ফেলেছি, এর মধ্যে তো যেহেতু 16 মাস সেক্ষেত্রে আপনি ঘরের যে কোনো খাবারই তাকে নরম করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রেও যে আবারও বলবো যদি ফল দিতে চান, কলা, পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, তরমুজের রস, মাল্টার রস, এগুলো করে দিতে পারেন। আর যদি অন্য খাবারে যেতে চান সেক্ষেত্রে আপনি তাকে স্যুপ, ঘন ডাল দিতে পারেন, ঘরে যে ভাত আছে সেই ভাতের সাথে মাছ ডাল দিয়ে খাওয়াতে পারেন, মাছ মাংস যেটা পছন্দ করে। ইভেন খিচুড়িও খাওয়াতে পারেন আপনি, বাচ্চা যদি পছন্দ করে খিচুড়ি খাওয়াতে পারবেন। এ বয়সে অনেক বাচ্চা আমি দেখেছি নুডলস খায়, নুডলসও খাওয়াতে পারবেন। সব মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে ঘরের বানানো আপনারা যা খান সেই খাবারটাই বাচ্চাকে বাচ্চার খাবার উপযোগী করে দিতে হবে। মানে বাচ্চা যেটাই খেতে চাবে তাকে মানে বাসায় খাওয়ার সেটাই সেটাই বাচ্চার উপযোগী করে আপনি দিবেন, উপযোগী করে দেওয়া উচিত। জি স্যার। স্যার এরপরে কেয়ামনি লিখেছেন ওনার বেবির বয়স 3 বছর 5 মাস, ওকে ভাত খাওয়াতে চাইলে ও ভাত খেতে চায় না, ওর ভাত খাওয়ার কোনো রুচি আসে না, উনি এখন কি করতে পারেন, আপনার কাছে পরামর্শ চান? ভাত ছাড়া কি অন্য খাবার খায়? যদি খায় তাহলে অন্য খাবারে চলে যান, কোনো সমস্যা নেই। আর ব্যাপারটা কি এরকম যে আপনি তার ছোটবেলা থেকে তাকে খাওয়ার জন্য সাদাসাজি করতেন, জোর করতেন, রাগ করতেন? যদি এরকম হয়ে থাকে তাহলে শুধু ভাত না অন্য খাবারও তার অরুচি আসবে। বাচ্চাদের স্বাদের বিভিন্ন রকমের পরিবর্তন হয়, যদি ভাত ছাড়া সে অন্য খাবার খেতে চায়, ঘরের খাবার, বাইরের খাবার না, ঘরের খাবার যদি খেতে চায় তাহলে আপনি সেভাবে তৈরি করে দিতে পারেন। আমি তো বললাম যে নুডলস আপনি দিতে পারেন, একবেলার একটা খাবার হিসেবে আপনি নুডলস দিতে পারেন। আমরাও কিন্তু এরকম করি, বড়রাও একবেলার একটা খাবার হিসেবে নুডলস খেয়ে সেরে ফেলতে পারি। সেক্ষেত্রে আপনি নুডলস দিতে পারেন, পায়েস দিতে পারেন, পরিস দিতে পারেন, তারপরে হচ্ছে পুডিং, হ্যাঁ পুডিং দিতে পারেন। এই যে খাবারের যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটির থেকে আসতে হবে, আপনার ভেতর থেকে আসতে হবে। আমি বলে দিলাম এটাই আপনি খাওয়াবেন, বারবার দেখা গেল আমার বলাতে সে বাচ্চা সেই খাবারটা পছন্দ করছে না, তো সুতরাং এই জায়গায় যাওয়া যাবে না। যাওয়াটা এরকম যে বাচ্চা পছন্দ করে এমন খাবারই ঘরে তৈরি করে তার উপযোগী করে তার সামনে পরিবেশন করতে হবে। বাচ্চা যদি ভাত খেতে পছন্দ না করে কিন্তু অন্য খাবার সে খায়, মনে করেন কোনো বাচ্চা ভাত খেতে চাচ্ছে না কিন্তু সে বাঠায় পরোটা বানানো হলে সে খায়, দেন না আপনি পরোটা, কোনো সমস্যা নেই, পুষ্টি তো আসতেছে, কিন্তু ভাতের জন্য তো তাকে আটকে রাখবেন না। অনেক সময় অনেকেই বলে যে একটু লেবু দিয়ে ভাত খাওয়ালে বাচ্চার মুখের টেস্ট একটা ভ্যারিয়েশন আসে, হতে পারে যে কোনো জিনিসেই বাচ্চা যদি ওরকম হয় যে এই কোন একটা জিনিস অ্যাড করার ফলে বাচ্চার স্বাদ বেড়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে এটা দেওয়া যেতেই পারে। স্যার এরপরে জুয়েল রানা লিখেছে তার ছেলের বয়স 5 বছর বয়স, সে ভাত খেতে চায় না, শুধু বাজারের খাবার খেতে চায় যেমন বিস্কুট, পটেটো চিপস, চকলেট, চুইংগাম, এসবই খেতে চায়, এবং এগুলা খেলে কি ওর কোনো সমস্যা হবে কিনা এবং এ থেকে সে কিভাবে পরিত্রাণ পেতে পারে? এদের একটা নাম আছে, এদের আমরা বলি পিকি ইটার, বাজারে খাবার খায়। আপনি একটু খেয়াল করবেন চিপস, চকলেট, চিকেন, চটপটি সব সি দিয়ে,
ক্র্যাকার্স সি দিয়ে, এরা হচ্ছে ক্রিমিনাল, সি ফর ক্রিমিনাল, সি ফর ক্র্যাকার্স চকলেট। হ্যাঁ, তো আমি যেটা বলবো, এই অভ্যাস কিন্তু ও করেনি, আপনারা গার্জিয়ান যারা তারা তৈরি করে দিয়েছেন। তো এর জন্য এই যে সমস্যাটা, এটার দায়িত্ব এবং এর জন্য যে ভোগান্তি, এটা আপনাদেরই বহন করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা চিপস যদি আপনি খান, খাওয়ার পর যদি এক গ্লাস পানি খান, আপনি কি ক্ষুধা বোধ করবেন? করবেন না। সুতরাং বাচ্চা ক্ষুধা বোধ করে না। আর আগেই বলেছি যে এইসব খাবারের মধ্যে টেস্ট ইন্টেন্সিফায়ার থাকে, ফ্লেভার থাকে, যার জন্য বাচ্চারা খুব পছন্দ করে এসব খাবারগুলো খায়। কিন্তু এসব খাবারগুলো তো আসলে সারা জীবন খাওয়ার মতন না। আপনি পরিত্রাণের কথা বলেছেন, হ্যাঁ, আপনার এখান থেকে পরিত্রাণ পেতেই হবে। সেই পরিত্রাণের উপায় হচ্ছে ধৈর্য ধরে বাচ্চাকে ঘরেই, বাসাতেই বিভিন্ন ধরনের খাবার আপনি তৈরি করে দিবেন, দিলে সে আস্তে আস্তে অভ্যস্ত হবে। দোকান থেকে খাওয়ার অভ্যাসটা কমাতে হবে। যেসব খাবারগুলো একটা দোকানের শেলফে অনেক দিন থাকে, তার একটা শেলফ লাইফ আছে, কিভাবে থাকে সেটা তো আপনি ঘরে রাখতে পারেন না, নষ্ট হয়ে যায়, পচে যায় বা ফ্রিজে রাখতে হয়। দোকানে থাকে তার মানে হচ্ছে তার মধ্যে প্রিজারভেটিভস আছে, সেই প্রিজারভেটিভস একটা কেমিক্যালস, এই কেমিক্যালস কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। সুতরাং ওই খাবার থেকে আপনাকে দূরে সরতে হবে একটু কষ্ট করে, কারণ অভ্যস্ততা যেটা তৈরি হয়ে গেছে একদিনে হয়নি। আপনি যদি একদিনে তার সমাধান চান যে আমি আজকে বলে দিলাম, কালকে আপনি এটা পেরে মানে হাতে ফল পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ঘরের খাবার, বিভিন্ন রকম খাবার তৈরি করবেন। যেমন আপনি মনে করেন আপনার বাচ্চা চিপস খেতে পছন্দ করে, আপনি চিপস তো বাসায় বানাইতে পারেন, আলু চিপস বানানো যায় না, ফ্রেঞ্চ ফ্রাই তো করা যায় বাসায় করে, তা সেখানে অন্যভাবে পরিবেশন করে খাওয়ার চেষ্টা করেন, বাসায় করেন, সেখানে তো কোনো প্রিজারভেটিভস নেই, কোনো কালার নেই, হ্যাঁ, এই টেস্ট ইন্টেন্সিফায়ার নেই। সুতরাং এইগুলো অভ্যস্ত আস্তে আস্তে হলে আপনি ঘরের খাবারে চলে যেতে পারবেন। স্যার, এরপরে ফাহিমা জিশান লিখেছেন, ওনার বাচ্চার বয়স 2 বছর 4 মাস, তার পায়খানা অনেক কষা হয়, পায়খানা করার সময় অনেক কষ্ট হয়, ওনার কি করা উচিত? বুকের দুধও ছাড়াতে পারছে না, সারাদিন খায় না, তবে রাতে ঘুমানোর সময় অনেক কান্নাকাটি করে বাচ্চা, তখন দুধ দিতে হয়, উনি পরামর্শ চাচ্ছেন। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর জড়িত। প্রথম ফ্যাক্টর হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর একটা কথা বললেন, এটা বেশ কয়েকটা কারণে হতে পারে। প্রথম হচ্ছে বাচ্চার খাবারে যদি যথেষ্ট পরিমাণ ফাইবার ফুড না থাকে, আঁশ জাতীয় খাবার না থাকে, তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চার যদি প্রপার টয়লেট ট্রেনিং না থাকে, তাহলে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চার যদি থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চার যদি অ্যানাল স্টেনোসিস থাকে, যে পায়খানা রাস্তাটা সরু, সেই ক্ষেত্রেও পায়খানা করতে গেলে সে ব্যথা পাবে, এই ভয়ে আটকে রাখে, সেই ক্ষেত্রে হতে পারে। তা কারণটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি এরকম হয় যে খাবারের জন্য এবং প্রপার টয়লেট ট্রেনিং এর জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, তাহলে আপনি নিজেই ঘরের মধ্যে এই জিনিসটা করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন শাক সবজি এবং আঁশ জাতীয় খাবার তাকে দিবেন। যেসব ফল খোসা সহ খাওয়া যায়, সেসব ফল খাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করবেন, বেশি পানি খাওয়াবেন, এবং টয়লেট ট্রেনিং যেটা প্রতিদিন সকালবেলা যাতে সে পটিতে বসে বা টয়লেটে যায়, এরকম একটা ব্যবস্থা অভ্যাসটা করতে হবে, তাহলেই আপনি এ থেকে রক্ষা পাবেন। আর যদি অন্য যে দুটো কথা আমি আপনাকে বললাম, যে এই কথাটা হচ্ছে যদি তার থাইরয়েডের অসুবিধা থেকে থাকে, সেটা একজন চিকিৎসকের পরামর্শ আপনি নিন, আপনি সাহায্য পাবেন। আর অ্যানাল স্টেনোসিস বা ন্যারোয়িং যদি থাকে, সেক্ষেত্রেও আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এখানে গেলে আপনি তার সমাধান পেয়ে যাবেন। তবে মোদ্দার কথা একটাই, খাবারের প্রচুর আঁশ জাতীয় খাবারগুলো দিতে হবে, পানি, এই দুটো দিলেই বাচ্চা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, স্বাভাবিকভাবে বাল ক্লিয়ার হয়ে যাবে তার। স্যার, সুমা সুলতানা লিখেছেন, ওনার বাচ্চার বয়স 11 মাস, ওকে কি কি খাবার দিবেন এবং ডিম খাওয়ালে বাচ্চার অ্যালার্জি হয়? খাবার ইতিমধ্যে আমি বলেছি, তারপর আবার বলি, 11 মাস বয়সে সে বুকের দুধ এবং পরিপূরক খাবার দুটোই খাবে। বুকের দুধটা প্রথমে খাবে, তারপরে বাকিটা পরিপূরক খাবার দিয়ে পূরণ করবে। তো পরিপূরক খাবারটা কি হতে পারে সেটাও আমরা বলে ফেলেছি, ঘরের তৈরি হাড়ির খাবার, ঘরে যা আপনারা খাওয়ান খান, সেই খাবারই নরম করে অল্প অল্প করে তাকে অভ্যস্ত করবেন। ফল জাতীয় খাবারের মধ্যে বলেছি, পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, মালটার রস, বিভিন্ন কিছু দিতে পারেন। আর ডিমে অ্যালার্জি, হ্যাঁ, হতে পারে। ডিমের সাথে যেটা হয়, দুটো অংশ থাকে, ডিমের যে সাদা অংশটা আর যে কুসুম, সাদা অংশটাকে আমরা বলি ওভাল বুমিন, মানে একটা অ্যালবুমিন, এক ধরনের প্রোটিন, এবং এ থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। যদি অ্যালার্জিটা হয় সেক্ষেত্রে আপনি আপাতত বন্ধ রাখেন, এছাড়া নিস্তার নাই আর কি। আমার একটা কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন।
আচ্ছা তাহলে আমার বাচ্চার বয়স হচ্ছে 14 মাস, তো আমি তো জানতে চাচ্ছিলাম আমার বাচ্চা হচ্ছে একটা ফিনির বাটি হচ্ছে, আমি একটু এক বাটি ওর খাবার নেই, সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক ও খাবারটা খায়, আর সেটা খিচুড়ি হোক কিংবা ফিরনি হোক কিংবা যা যা খিচুড়ি হোক না কেন, অর্ধেক বাটির খাবার খায়, এটা কি ওর জন্য ঠিক আছে? আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে ও হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা পর পরই, সে মানে ও খাবারটা খাওয়ার পর সলিডটা খাওয়ার পর সে 1.5 থেকে 2 ঘন্টা পর পরই সে এরকম মানে বুকের দুধ খাওয়ার জন্য জেদ জেদ করতে থাকে যে বুকের দুধ সে খাবে। আর আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হ্যালো জি, আপনি যে পুডিং এর কথা বলেছেন, আমি কিন্তু ওকে পুডিং বানিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু পুডিংটা বানিয়ে দেওয়ার পরে ও করে কি যে মুখে দেওয়ার সাথে সাথে ওয়াক ওয়াক করে, মানে ফেলে দেয় ফেলে দেয়, মুখে খেতে চায় না, তো কি মানে কোনো সমস্যা নাকি? আমি তো যে মানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আচ্ছা আপনি থাকুন আমাদের সাথে, আমি উত্তর দিচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাচ্চা কতটুকু খাবে কি খাবে পরিমাণটা তো আপনি নির্ধারণ করেন, ব্যাপারটা কিন্তু ওরকম না, পরিমাণটা বাচ্চা নির্ধারণ করবে। আপনি নিলেন খাবার, আপনার ব্যাপারটা এরকম হয়ে যায় যে আপনি যা নিয়েছেন আপনি মনে করেন সম্পূর্ণটুকুই তাকে খেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি একবার বলেছি যে বাচ্চাদের পাকস্থলীর যে ভলিউম যে আয়তন, আয়তনটা কিন্তু খুবই কম, সুতরাং আপনি এক বাটি খাবার যদি নিয়ে থাকেন সেই পুরো খাবারটা হয়তো তার পাকস্থলীতে অ্যাকোমোডেট করতে পারবে না, সুতরাং সে যদি অর্ধেকে খেয়ে সন্তুষ্ট থাকে তাহলে তাকে অর্ধেকই খাওয়াতে হবে। আর একটা ব্যাপার এর সাথে জড়িত যে আপনার বাচ্চার ওজন এবং অ্যাক্টিভিটি এগুলো কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ওই বাটিতে যে খাবারটুকু ছিল এই পরিমাণ খাবারই তাকে পুষ্টি দিচ্ছে সুতরাং এ নিয়ে আপনার অত টেনশন করার কিছু নাই। আপনি বাচ্চার স্বাদ এবং পরিমাণ এই দুটা বাচ্চার উপর ছাড়তে হবে স্বাধীনতাটুকু, আপনি যা ঠিক যতটুকু নেবেন ততটুকুই সে খাবে এমন না, যদি বাড়তি খাবারটুকু ফেলে দিতে হয় বা রেখে দিতে হয় তাই দিতে হবে। তারপরে বললেন যে এর পরেই সে আবার বুকের দুধ খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করে, খুবই স্বাভাবিক, কারণ আমি তো আপনাকে বলেছি যে বুকে বাচ্চার স্টমাক বা পাকস্থলী খুব ছোট, যতটুকু খায় কিছুক্ষণ পরেই এটা পাকস্থলী থেকে চলে যায়, গ্যাস্ট্রিক এমটাইম হয়ে যাওয়ার পর সে আবার ক্ষুধা ফিল করে, তো সেই ক্ষেত্রে ওই খাবারটা না খেয়ে সে রেডিমেড যে খাবার বুকের দুধ সেটা খেতে চায়। তো সুতরাং এটা আপনাকে ই করতে হবে, বয়সের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। আর পুডিং এর যে কথাটা আমি একটা উদাহরণ হিসাবে আপনাকে দিয়েছি, যদি আপনার বাচ্চা পুডিং পছন্দ না করে আপনি পুডিং তাকে দিবেন না, কোনো অসুবিধা নেই, এটা আলাদা কোনো সমস্যা না যে পুডিং দিলেই সে ফেলে দিচ্ছে, হয়তো পুডিং এর গন্ধ স্বাদ এই জিনিসটা তার পছন্দ হচ্ছে না বলে সে এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। স্যার আমরা একটা 30 সেকেন্ডের ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা 30 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকার জন্য, আমরা আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের বাকি অংশে। স্যার এরপরে সামিয়া আহমেদ লিখেছেন, ওনার বাচ্চা কোনো কিছু খেলেই বমি করছে, উনি এখন কি করতে পারেন? স্যার বয়স কি উল্লেখ করেছেন উনি? স্যার বয়স উল্লেখ করেনি। কতদিন যাবতীয় সমস্যা তা উল্লেখ করেননি? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ইন জেনারেল উত্তরটা দিয়ে দিচ্ছি। খাবার সাথে যেই বমিটা সম্পর্কিত, খাবার পরপর যেটা হয় সেটা খাবারের জন্যই হয়, হ্যাঁ, তো এই জন্য আপনি বয়সটা উল্লেখ করেননি, বয়স উল্লেখ করলে আমাদের জন্য সুবিধা হতো। যদি সে বুকের দুধ খায়, বুকের দুধ খাওয়ানোর পরে তাকে ঘাড়ে রেখে পিঠনে চাপড় মারতে হবে, এটাকে আমরা বার্পিং বলি, সেই ক্ষেত্রে তার স্টমাকে যেই বাড়তি দুধটুকু থাকে সেটা ঢেকুরের মাধ্যমে সে বের করে দেয়, তারপরে কিছুক্ষণ আপনি ঘাড়ে রেখে তাকে একপাশে শুয়ে দিতে পারেন। বাচ্চা যদি আরেকটু বড় হয় সেই ক্ষেত্রে যে সে যদি পরিপূরক খাবার খায় ওই জায়গায় আপনি খেয়াল করতে হবে আপনি কি তাকে ফোর্স করছেন কিনা, আপনি কি তাকে জোরাজোরি করছেন কিনা, জোরাজোরি যদি করেন তাহলে বমিটা অবশ্যম্ভাবী করবেই,
আপনি তাকে স্বাধীনতা দিবেন, তার পছন্দ মতো খাবার এবং পছন্দ মতো পরিমাণে স্বাধীনতা দিবেন, বমিটা করবে না। এটা আসলে কোনো রোগ না, কারণ খাবার খাওয়ানোর পরে সে বমি করে হচ্ছে তার ওভারফিডিং হচ্ছে, জোরাজোরি করছে, ওভারফিডিং হচ্ছে। ওই জায়গাটুকুতেই আপনাকে একটু সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে, মনে করতে হবে যে আপনার এত বমি করার পরেও যদি আপনার বাচ্চার ওজন, উচ্চতা এবং চপলতা, খেলাধুলা ঠিক থাকে, তাহলে বাচ্চা ঠিক মতো পুষ্টি পাচ্ছে। এই জিনিসটুকু আপনাকে বুঝতে হবে। সুতরাং যেই পরিমাণ খাবারে সে বমিটা না করে, ওই পরিমাণে আপনাকে, হ্যাঁ, ওই পরিমাণে আপনাকে স্থির থাকতে হবে, তারপরে ধৈর্য ধরবেন, আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়বে। স্যার, মেঘ নামে আমাদের একজন দর্শক কমেন্ট করেছিলেন, উনি বলেছেন ওনার বাচ্চার বয়স 28 দিন, ব্রেস্ট ফিডিং যখনই করাচ্ছে তখনই বমি করে ফেলছে এবং সে সারাদিন ঘুমায়, বাট রাতে তাকে ব্রেস্ট ফিড করাতে হয়, রাতে সে জাগ না থাকে। এখন ওনার জন্য কি করণীয়? 28 দিনের বাচ্চা মানে নবজাতক, নবজাতকের সময়টা 28 দিনের পরে শেষ হয়ে যাবে। তো এখন জন্ম থেকে এ পর্যন্ত তার ওজন, অ্যাক্টিভিটি, পায়খানা, পেশাব এটুকু ঠিক আছে কিনা আপনাকে এটা বুঝতে হবে। একজন নবজাতক যদি দিন রাত 24 ঘন্টায় 8 বার বা তার চাইতেও বেশি পরিমাণ পেশাব করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তার মধ্যে শরীরের জলীয় অংশের পরিমাণ সাফিসিয়েন্ট যাচ্ছে, ঠিক মতোই সে দুধ পাচ্ছে। বমি করার পরও যদি এটা থাকে, তাহলে বুঝতে হবে যে সে ঠিকই দুধ পাচ্ছে, যেই বমিটা হচ্ছে সেটা হচ্ছে ওভারফিডিং হচ্ছে। এবং এই ক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, খাওয়ার পরে বার্পিং করতে হবে, ঘাড়ের উপর বাচ্চা নিয়ে ঢেকুর তুলাইতে হবে আর কি, ঘাড়ের উপর বাচ্চা নিয়ে পিছনে কয়েকবার চাপড় দিলেই ওই বাড়তি খাবারটুকু ঢেকুর হয়ে বেড়ে যাবে, তারপরে আর সমস্যা হওয়ার কথা না 28 দিনে। আর সে যদি 8 বারের বেশি পেশাব করে, তাহলে বুঝতে হবে ঠিক মত পানি পাচ্ছে, পায়খানা যদি ঠিক থাকে 5-6 বার করে, তাইলেও বুঝতে হবে যে বমিটাতে সমস্যা না। এবং বাচ্চা যদি অ্যাক্টিভিটি ঠিক থাকে, সে তার চপলতা ঠিক থাকে, চঞ্চলতা ঠিক থাকে, সবার দিকে শব্দের দিকে দিক ওদিকে করতেছে, বুঝতে হবে যে বাচ্চা আসলে থ্রাইভিং ওয়েল, কোনো সমস্যা নেই। স্যার, শ্রিয়া রায় লিখেছেন ওনার বাচ্চার বয়স 23 মাস, ও কোনো কিছু চিবিয়ে খায় না, সবকিছু পানি দিয়ে গিলে খায়, তাতে করে কি কোনো প্রবলেম হবে কিনা? পুষ্টিতে হয়তো সমস্যা নাই, কিন্তু অভ্যাসটা তো আসলে ঠিক না। খাবার তো আসলে চিবিয়ে খাওয়া উচিত, চিবিয়ে খাবে সবাই। এই অভ্যাসটা তৈরি আসলে অনেক আগে হয়ে গেছে, আপনার অগোচরে আপনি জিনিসটা বুঝতে পারেন নাই। তো যেটা করতে হবে, এখন থেকে যেসব খাবার সেই খাবারই তাকে পাশে বসে সময় দিয়ে গল্প করে চিবানোর অভ্যাসটা তাকে করাতে হবে, তারপর সেটা ঠিক হবে। এই ক্ষেত্রেও আমি বলবো, যেটা কিন্তু মিরাকল কিছু না, আমি আজকে বলে দিলাম কালকে এটা রেজাল্ট আপনি পাবেন না, আপনাকে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। অভ্যাসটা যতদিন ধরে শুরু হয়ে গেছে ঠিক ওই সময়টা তাকে আপনি দিবেন, অতদিন হয়তো লাগবে না, তার আগেই সে শিখে যাবে। পুষ্টিগত কোনো সমস্যা তার হবে না, যেহেতু সে পুষ্টি পাচ্ছে পানি দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু ভালো অভ্যাস হচ্ছে না, এটা আমি বলবো, অভ্যাসটা ভালো না, খাবার চিবিয়েই খেতে হয়। তারপরে দিবা শামিমা লিখেছেন ওনার বাচ্চার বয়স 19 মাস, উনি এখনো ওদেরকে, উনি এখনো ওকে গরুর দুধ দিচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে নাকি? ও আচ্ছা স্যার, ওনার বাচ্চারা হচ্ছে টুইন, ওনার বাচ্চাদের বয়স হচ্ছে 19 মাস, ওদেরকে এখনো কাউ মিল্ক দিচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে নাকি? আর টুইন এন্ড প্রিম্যাচিউর ওদের, স্যার ওরা টুইন এবং প্রিম্যাচিউর বেবি হয়েছিল, ডক্টর শহীদুল্লাহ স্যার মাদার অ্যান্ড কেয়ার হসপিটালে বসেন, ওনার কথা বলেছেন যে ওনার কাছে হয়েছে, ওরা সবই খায় যেটা ওদের রুচিসম্মত মনে হয়, তো উনি কি এভাবে কন্টিনিউ করবেন কিনা? আচ্ছা, বয়স 19 মাস? জি স্যার, 19 মাস। আচ্ছা, 19 মাস বয়সে আমাদের প্রোটোকলটা ছিল এরকম, সে বুকের দুধ খাবে এবং পরিপূরক খাবার খাবে। অনেকের মধ্যে একটা ধারণা, এটা খুব স্বাভাবিক, যে যমজ বাচ্চা হলে বুকের দুধ পুরোপুরি পায় না বা এই ধরনের। আমরা কিন্তু জানি ট্রিপলেট মানে তিনজন পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ অ্যাডিকুয়েটলি খাওয়ানো যায়, একজন মাই খাওয়াতে পারেন। এই অভ্যাসটা আগে থেকেই করানো উচিত ছিল আপনাকে, যদি আপনি সাহায্য নিতেন তাহলে হয়তো এটা করতে পারতেন। তো এই ক্ষেত্রে আমি বলবো, তারা অন্য, যেহেতু 19 মাস তার মানে 1 বছর পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি পরিপূরক খাবার যা খায় দেন, অসুবিধা নেই। তারপরে বুকের দুধ আপনি 2 বাচ্চাকে অল্প অল্প করে খাওয়ান, বাইরের দুধ দিচ্ছেন না, এই অতৃপ্তিটুকু মাথায় রাখার কোনো দরকার নেই, বাইরের দুধ এখন তাদের দরকারও নেই। আপনি পরিপূরক খাবার এবং বুকের দুধ যতটুকু হয় দুজনকে খাওয়ান, এতে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। স্যার, দীপালী সরকার লিখেছেন ওনার বাচ্চার বয়স 9 মাস 16 দিন,
সবজি খিচুড়ি অথবা চাউলের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে খাওয়ানো হচ্ছে ওকে, এটা ওর জন্য আর কি কি খাবার দরকার? এর উত্তরও আপনি বলেছেন, বলে তারপর আবার আপনাকে বলি, সেটা হচ্ছে পরিপূরক খাবারের তো অনেক লম্বা লিস্ট। আমি এক কথা যদি আপনি এটার উত্তরটা বুঝতে পারেন যে ঘরের তৈরি হাড়ির খাবার, ঘরের তৈরি হাড়ির খাবার মানে হচ্ছে আপনি ঘরে যা বানান সেই খাবারই তাকে খাওয়াবেন, নরম করে, অল্প করে। তারপর আমি বললাম যে আপনি স্যুপ খাওয়াতে পারেন, ঘন ডাল খাওয়াতে পারেন, পাকা ফল খাওয়াতে পারেন, হ্যাঁ পায়েস খাওয়াতে পারেন। ওই শুধু খিচুড়ির যে কনসেপশনটা এটা এসেছিল অ্যাকচুয়ালি এইভাবে যে এটা একটা সুষম খাদ্য, সব একসাথে এবং সস্তায় করা যায়। কিন্তু তিন বেলা খিচুড়ি কি আসলে আমরা খেতে পারি কিনা, আমরা তো খাই না, স্বাদের একটা ব্যাপার আছে, রুচির একটা ব্যাপার আছে। তো সুতরাং সেই ক্ষেত্রে বাচ্চাকে যদি আপনি তিন বেলা খিচুড়ি বা চালের গুঁড়া এইভাবে খাওয়াতে যান, এটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যকর এবং রুচিসম্মত বাচ্চার জন্য হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন ধরনের খাবার আপনি চেষ্টা করেন, ধীরে ধীরে বাচ্চা অভ্যস্ত হবে। আর শুধুমাত্র খিচুড়ি ভালো খাবার, অবশ্যই ভালো খাবার, কিন্তু তিন বেলাই আপনি তাকে খিচুড়ি দিবেন এটা কিন্তু বাচ্চা একসময় মেনে নিবে না, একসময় খেতে চাইবে না। এই জন্য আমি বলি যে খাবার একটু বৈচিত্র্য আনেন, বৈচিত্র্য আনলে বাচ্চারা আস্তে আস্তে খাওয়াটা শিখে যাবে। একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হলো একটা 13 মাসের বাচ্চার স্বাভাবিক ওজন কি হতে পারে? আচ্ছা ধন্যবাদ। বাচ্চার ওজন কত হতে পারে একটু ধারণা আপনাকে দিই। বাচ্চার জন্ম ওজন যা থাকে 6 মাসে তার ওজন দ্বিগুণ হয়, 1 বছরে 3 গুণ হয়, 13 মাস মানে হচ্ছে 1 বছরের কাছাকাছি। ধরি বাচ্চার ওজন 3 কেজি, 6 মাসে হবে 6 কেজি, আর 1 বছরে হবে 9 কেজি। আপনার বাচ্চার ওজন যদি 9, 10, 11 এর মধ্যে থাকে তাহলে বাচ্চার ওজন ঠিক আছে। ধন্যবাদ দর্শক। স্যার এরপরে শ্রিয়া রায় লিখেছেন, ওনার বেবির এজ 23 মাস। স্যার সরি, ওনারটা আবার এসেছে। স্যার লিজা ফারজান আফরিন লিখেছেন, ওনার বেবির এজ 1 মান্থ হলো আজকে এবং ব্রেস্ট ফিড করে না, দিলেও কান্নাকাটি করে। উনি এখন বাচ্চাকে ল্যাকটোজেন 1 দিচ্ছে 2 ঘন্টা পর পর 2 আউন্স করে। এখন ব্রেস্ট ফিডের জন্য উনি কি করতে পারেন? বয়স কত বললেন স্যার? আজকে 1 মাস হলো। আচ্ছা 1 মাস, তার মানে আমাদের কথা সেই আগের মতোই যে বাচ্চা 1 মাস বয়স যদি হয় তার জন্য খাবার হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র মায়ের দুধ। আপনার খাওয়াতে অসুবিধা যেটা হচ্ছে এই জন্য যেটা আপনি করতে পারেন, আপনার কাছাকাছি যে কোনো হাসপাতালে একটু যান, সেখানে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার বা মাতৃদুগ্ধ ব্যবস্থাপনা কেন্দ্র নামে একটা জায়গা আছে, ওখানে আপনি গেলে বাচ্চা খেতে পারছে না এই যে সমস্যা, সেই সমস্যার থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ বাচ্চাকে খাওয়ানোর জন্য দুটো জিনিস আমরা বলি, একটা হচ্ছে পজিশন এবং অ্যাটাচমেন্ট। হ্যাঁ, পজিশন হচ্ছে বাচ্চা কি অবস্থানে আপনার সাথে থাকবে এবং অ্যাটাচমেন্ট হচ্ছে বাচ্চার মুখ এবং বাচ্চার যে নিপলটা থাকে, নিপলের যে সম্পর্কটা, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট এবং এই পজিশন, এই দুটা যদি প্রপার না হয় তাহলে বাচ্চা কিন্তু দুধ ঠিক মতো পাবে না, খেতে পাবে না, তখন অটোমেটিক্যালি আপনার বুকের দুধ কমে আসবে। হ্যাঁ, এবং আপনি যখনই যেটা করবেন যে বাইরের দুধ ইন্ট্রোডিউস করবেন, দিবেন, তখন কিন্তু বাচ্চা আর ব্রেস্ট মিল্ক খেতে চাইবে না। কারণ বাইরের দুধ আপনি যেভাবে দেন না কেন সেটা হচ্ছে উচিত তো নাই, এবং সেটার জন্য তার আলাদা কোনো পরিশ্রমের প্রয়োজন পড়ে না। সে বুকের দুধ যখন শাক করে, চুষণ করে, তখন তার শক্তি লাগে এবং এটা কিন্তু দরকার। দরকারটা হচ্ছে তার চোয়ালের যেই মাংসপেশি আছে, মাংসপেশি কিন্তু শক্তিশালী হয়। তো সুতরাং আমি আপনাকে বলবো, যেহেতু 1 মাস কাছাকাছি আপনার বাচ্চার বয়স, আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে আপনি বুকের দুধ খাওয়াবেন, এবং এই সুবিধার জন্য আপনি একটু যে কোনো হাসপাতালের ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার অথবা ওখানে ব্রেস্টফিডিং কর্নার বা যারা এই বিষয়ে ট্রেনিং আছে সিস্টাররাও পারেন, বা শিশু বিশেষজ্ঞের কাছে আপনি যেতে পারেন, তাদের সাহায্যটা আপনি নেন, গিয়ে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্টটা শিখে আসেন, এবং আপনি নিজের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন যে আপনি বুকের দুধ খাওয়াতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনার ভিতরে যদি আস্থা থাকে যে আপনি বাচ্চাকে বুকের দুধই খাওয়াবেন 6 মাস, সেটাও কিন্তু আপনাকে সাহায্য করবে বুকের দুধ নিজের মধ্যে তো সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে, নাহলে হবে না। যদি আপনি ছেড়ে দেন, হতাশায় ভোগেন বা কোনো চাপে থাকেন, মানসিক চাপে থাকেন, সেই জিনিসটাও কিন্তু বুকের দুধ ফরমেশনে বাধা দেয়। সুতরাং আমি আপনাকে বলবো, আপনার জন্য শুভকামনা রইল, আপনি অবশ্যই আপনার বাচ্চাকে 6 মাস বুকের দুধ খাওয়াবেন এবং নিকটস্থ হাসপাতালে গিয়ে ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার বা যারা বুকের দুধ
নিয়ে কাজ করেন, বুকুদের খাবার নিয়ে কাজ করেন, তাদের সাথে একটু যোগাযোগ করে প্রপার অ্যাটাচমেন্ট এবং পজিশনিং শিখে আসেন, অবশ্যই আপনি আপনার বাচ্চাকে পুরো 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে পারবেন। স্যার, এরপরে আসমা হাসান ইলোরা লিখেছেন, ওনার বাচ্চার বয়স 9 মাস, কিছুই খেতে চায় না, ওকে সব সময় সব খাবার ব্লেন্ড করে খাওয়াতে হয়, কয় মাস পর্যন্ত ব্লেন্ড করে উনি খাওয়াতে পারবেন? আমার বাচ্চা কিছুই খায় না, এই অনুযোগ বোধ করি সব মায়েরই, কিছুই খায় না। যদি কিছুই না খায়, এই জায়গাটুকু কিন্তু আমরা তৈরি করে দিই। কিছু না খাওয়ার ব্যাপারটাকে একটু আমি আপনাদের বুঝাই। বাচ্চা যখন প্রথম 6 মাস বুকের দুধ খায়, তখন কিন্তু তার কোনো পছন্দ থাকে না, সে মায়ের বুকের দুধই খায়। এবং আপনি খেয়াল করে দেখবেন, কোনো মায় কিন্তু বলে না যে বাচ্চা খেতে চাচ্ছে না, 6 মাসে খেতে চাচ্ছে না, কারণ খাবারের ক্ষুধা লাগবেই, ক্ষুধা লাগলেই সে মায়ের বুকের দুধ খায়। সুতরাং তার পছন্দ না থাকার কারণে সে ওটাই খায়। সমস্যাটা শুরু হয়ে যায় যখন পরিপূরক খাবার, পরিপূরক খাবার যেটা আপনি দেওয়া শুরু করবেন, কোনো কারণে হয়তো বাচ্চা সেই খাবারটা পছন্দ করে না বা করে নেই, সেটা আপনি বুঝতে পারেন না। না পারার কারণে যেটা হয়, আপনি বারবার তাকে চাপ দেন, এই জোর করেন, এই জোর এবং চাপ দেওয়ার ফলে যেটা হয়, বাচ্চার মনে একটা চাপ পড়ে। আমি একটা কথা বলি, নেভার ট্রিট এ চাইল্ড অ্যাজ এ মিনি অ্যাডাল্ট। বাচ্চারা কখনোই বড়দের ছোট সংস্করণ নয়। আপনি যখনই এরকম চাপ দিবেন, তার মনের মধ্যে একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হয়ে যায়। আপনার অপছন্দের খাবার কি আপনি খান? আপনি তো খান না, কিন্তু আপনি বলতে পারেন যে খাবারটা আমি পছন্দ করি না, বা আপনি বাজার থেকে হয়তো সেই খাবারটা আনেন না, এই বাচ্চাটা বলতে পারে না এই খাবারটা আমার পছন্দ না। তখন তার প্রতিবাদের ভাষা হয় মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকা, অথবা মুখ বন্ধ করে রাখা, অথবা কান্নাকাটি করা। এর থেকে এই যে জোরাজোরি বা চাপাচাপি করা হয়, এতে যে চাপটা হয়, এ থেকে বাচ্চারা খেতে চায় না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাকে যেটা করতে হবে, ধৈর্য ধরে বাচ্চা যেসব খাবার পছন্দ করে ঘরে, সেসব খাবার প্রতি তার আকর্ষণটা একটু বাড়াতে হবে, ধৈর্য ধরে তাকে একটু খাওয়াতে হবে। আস্তে আস্তে ওই অবস্থায় আপনি চলে যেতে পারবেন বলে আমার বিশ্বাস, যদি ধৈর্যটা আপনি ধরেন। ধৈর্য ধরতে হবে এবং যেই খাবার সে পছন্দ করে সেই খাবারই দিবেন। হ্যাঁ, জোর করে কখনো খাওয়াবেন না, জোর করে আপনাকে খাওয়ালে কিন্তু আপনি খাবেন না, সুতরাং বাচ্চাও খাবে না। আপনার মনত্তস্থ যেইভাবে তৈরি, বাচ্চার মনত্তস্থ ওইভাবে তৈরি। ডিফারেন্সটা হচ্ছে যে আপনি প্রতিবাদ করতে পারেন, বলতে পারেন, বাচ্চা পারে না। তার প্রতিবাদের ভাষা হচ্ছে না খাওয়া, খেয়ে বমি করা, কান্নাকাটি করা, মুখের মধ্যে খাওয়ার জমিয়ে রাখা। সুতরাং এ থেকে পরিত্রাণ পেতে হলে এই জায়গাটুকু আপনাকে বুঝতে হবে। এই জায়গাটুকু যদি আপনি বুঝে যান যে আমি জোরাজোরি করব না, তাহলে বাচ্চা খাবে। আর আমাদেরটা ফোন করলেন, হ্যাঁ কেটে গেছে স্যার, আপনার টপিক দিতে। হ্যাঁ, তো এই জায়গাটুকু আপনি যদি বুঝতে পারেন, আর বাচ্চা যদি আপনার, আমরা কলটি নিয়ে আসছি স্যার, জি সরি। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন স্যার, শুনতে পাচ্ছেন? ডক্টর, আমার বেবি বয়স 1.5 মাস, ও বুকের দুধ খায়, বাট 15-20 মিনিট টানার পরে ও আর বুকের দুধ পায় না, খুবই জোরাজোরি করে, দেন দেখা যায় মানে আমার বুকের থেকে দুধ আসতেছে না, ও পাচ্ছে না দুধ, তো খুব কান্নাকাটি করে। আপনি একটু প্রশ্ন করি আপনাকে, আপনি কি কোনো ভাবে অসুস্থ? আপনি আপনি সুস্থ? আপনার কি কোনো মানসিক চাপ আছে? মাঝে মাঝে হয়, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বাবুকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ব্যাপারটা একটু খুলেই বলি। আপনি যদি সুস্থ থাকেন এবং আপনি যদি কমিটেড থাকেন যে আপনি বাচ্চাকে দুধ খাওয়াবেন, আপনার মধ্যে আস্থা আনতে হবে, সেই আস্থাটুকুই আপনাকে মায়ের বুকের দুধ তৈরি করতে সাহায্য করবে। আপনি বাচ্চাকে বারবার যদি বুকের দুধ খাওয়ান, সেক্ষেত্রে যেটা হবে যে তার আপনার ব্রেনে যে সেন্টারটা আছে, সেই সেন্টারটা স্টিমুলেটেড হয়ে বুকের দুধ তৈরি করবে। আপনার মনের মধ্যে যে চাপ আছে, সেই চাপটা দূর করার চেষ্টা করেন, এবং আপনি ভাববেন হ্যাঁ সবাই পারে, আপনিও পারবেন, যেহেতু আপনার কোনো অসুস্থতা নাই, শারীরিক কোনো অসুস্থতা নাই। অন্য যারা দুধ খাওয়ায় সফলভাবে, আপনিও সফলভাবে দুধ খাওয়াতে পারবেন, এই আস্থাটুকু মনের মধ্যে আনেন। এবং বাচ্চাকে প্রপারলি যেভাবে দুধ খাওয়ানোর কথা আমরা বলি, প্রপার অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশনিং, এই অবস্থাতে যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি বাচ্চাকে সফলভাবে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে পারবেন। আর বুকের দুধ বাড়ানোর যে কথা বলছেন, আপনি পুষ্টিকর খাবার যা খান ঘরে, এই সময়টা এক বেলা একটু বেশি খান, বেশি করে পানি খান, আপনি একটু দুধ খান, তাতেই বুকের দুধ আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনে নিজের মধ্যে আস্থা আনেন যে আপনি বুকের দুধ খাওয়াতে পারবেন, অবশ্যই আপনি আপনার বাচ্চাকে
সঠিক ভাবে এবং সফল ভাবে বুকের দুধ খাওয়াতে পারবেন। ধন্যবাদ দর্শক। স্যার রবিউল হাসান রুবেল লিখেছেন, ওনার বাচ্চার বয়স 14 মাস, 14 মাসে ওজন কত হওয়া স্বাভাবিক? উত্তর হয়ে গেছে, তারপরে আমি আবার বলি, জন্ম ওজন যা 6 মাসে তার দ্বিগুণ, 1 বছরে তার 3 গুণ। 1 বছরে আর 14 মাসের মধ্যে খুব বেশি পার্থক্য হবে না। আপনার বাচ্চার ওজন যদি 9 থেকে 10-11 মধ্যে হয় কেজি, তাহলে এটা ঠিক আছে, কারণ জন্ম ওজনটা খুব বেশি জরুরি। আপনার বাচ্চার জন্ম ওজন কত ছিল এটা যদি জানতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ওইভাবে উত্তরটা দেওয়া সহজ হতো। তারপর আমি বলি, জন্ম ওজন যদি আপনার বাচ্চা 3 কেজি হয়, 6 মাসে হবে 6 কেজি, 1 বছরে হবে 9 কেজি, আর 14 মাসে 9 কেজির একটু এদিক ওদিক হলেও এটা স্বাভাবিকভাবে আপনি নিতে পারবেন। আমাদের আরেকটি কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ডাক্তার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন দর্শক। জি আপু, আমার বলতে আমার ছেলের বয়স হচ্ছে 3 বছর 3 মাস, তো ওর ওয়েট হচ্ছে 15 কেজি। এখন ওকে যখন আমি খাওয়াতে যাই, 3 বেলায় ওর সাথে আমার ফাইট করতে হয়। ওকে খাওয়া নিয়ে বসে থাকবে, খেতেই চায় না, মানে ভাত রুটি যেটাই দিচ্ছি খেতেই চায় না। আচ্ছা, 3 বছরে বললেন 15 3 মাস, 15 কেজি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে কি, আপনি যে অভিযোগটা আপনার বাচ্চাকে নিয়ে করলেন, সেটা কিন্তু এর সাথে যাচ্ছে না। কারণ বাচ্চা সঠিক পুষ্টি যদি না পেত, 3 বছরে সে এই ওজনটা আসলে গেইন করতে পারতো না। এখন সমস্যাটা তাহলে কোথায় কোথায় সে সমস্যাটা? আমি আমি বলছি আমি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন। সমস্যাটা হচ্ছে যে বাচ্চার ওজন বৃদ্ধি এবং বিকাশের জন্য যতটুকু পুষ্টি প্রয়োজন, সে কিন্তু যেভাবে হোক পেয়ে যাচ্ছে। এই যে জোরটা আপনি করছেন, এই জোরটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি। আপনি একটু খেয়াল করে দেখেন পিছনের কথা, অনেক আগে থেকেই আপনি এই জোরটা শুরু করে দিয়েছেন। বাচ্চা কখন খেতে চাইবে না, খেতে চাইবে না, একটা হচ্ছে যে তার ক্ষুধা নেই, সুতরাং ক্ষুধা ছাড়া আপনি তাকে দিতে পারবেন না। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অপছন্দের খাবার, যে খাবারটা সে পছন্দ করে না, সেই খাবারটা যদি আপনি তাকে জোর করে খাওয়াতে চান, তখন সে আপনাকে প্রতিবাদ জানাবে। হ্যাঁ, আর বাইরের খাবার যদি সে খায়, যদি আপনার বাচ্চা বাইরে খাবার খাওয়ার অভ্যাস থাকে, আমি বললাম যে চিপস চানাচুর, হ্যাঁ বাইরের খাবার খেলে ঘরের খাবার কেন খাবে, কেন খাবে আপনি বলেন, সে তো পেট ভরেই চলে আসে, পেট ভরেই চলে আসে, সুতরাং ঘরে খাবার ওইভাবে খেতে চাইবে না। এই জন্য আপনার জন্য আমার অনুরোধ হচ্ছে এইভাবে, যে করেই হোক ধীরে ধীরে বাচ্চাকে বাইরের খাবারটা বন্ধ করে দেন, এবং ঘরের খাবার যেটা সে পছন্দ করে সেরকম খাবার আপনি তৈরি করেন, এবং তাকে স্বাধীনতা দেন খাবারটা পছন্দ করার, পরিমাণটা পছন্দ করার এবং নিজে খাওয়ার। 3 বছরের বাচ্চা কিন্তু নিজে খেতে পারে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, এদিক ওদিক ছড়িয়ে ফেলবে, কিন্তু আপনি আপনাদের টেবিলে আপনাদের সাথে বাচ্চাকে নিয়ে বসান, দেখবেন অল্প দিনের মধ্যে বাচ্চা হাতে নিজে নিয়ে খেতে শিখে যাবে। সেই যখনই নিজে নিয়ে খেতে শিখে যাবে, তখনই তার পরিমাণটা নিজে নিজে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে, আপনাকে জোরাজোরি করতে হবে না। আর সব মারাই চায় যে আমার বাচ্চা আরেকটু খাক, আরেকটু খাক, এই মনটা ভরছে না, ভরছে না, হ্যাঁ, মানে এই অতৃপ্তি কিন্তু সর্বজনীন, সর্বজনীন, আপনি কোনোভাবে এটা দূর করতে পারবেন না। আপনি যদি আমরা কোনোভাবেই কিন্তু এটা একটা গ্রহণযোগ্য মানে পন্থা পদ্ধতি না। আপনার যদি রাতে খাওয়াতে হয়, আপনি বাটি চামচ দিয়ে খাওয়ান, দেখবেন যে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ফিডার কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা একটু কষ্ট হলেও আপনি একটু চেষ্টা করেন যে এটা থেকে বেরিয়ে আসার, আপনি ভালো ফল পাবেন, আমি আশা করি ভালো ফল পাবেন। ধন্যবাদ দর্শক। স্যার জাহাঙ্গীর আলম মনির লিখেছেন, ওনার বাচ্চার বয়স 9 বছর আর ওনার বাচ্চার ওজন হচ্ছে 38 কেজি, কিভাবে তার ওজন কমাতে পারবে উনি জানতে চাচ্ছেন। সবাই ওজন বাড়াতে চায় আর আপনি কমাতে চাচ্ছেন। আচ্ছা যাই হোক, আপনার কাছে যদি মনে হয় যে আপনার ছেলে স্থূলতায় ভুগছে, ওভারওয়েট মানে ওজনাধিক্য এবং স্থূলতা বা ওবেসিটি দুটার মধ্যে একটু পার্থক্য আছে, একটা সময় পর্যন্ত আমরা এটা একটা সূত্র দিয়ে বের করি, যাই হোক ওইটুকুতে যদি আপনি না যেতে চান বা না যেতে পারেন,
সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে পরিমাণ মতো খাবার, ঘরের যে খাবার হয় সেই সব খাবার যতটুকু খায় সেটা দেন, বাইরের খাবার সম্পূর্ণ বন্ধ করে দেবেন, ফাস্টফুড যাতে কোনোভাবেই সে না খায়। আর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আপনাকে বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো মানে হচ্ছে ঘরের মধ্যে বসে এই ট্যাবে কম্পিউটারে গেমস খেলা এবং সারাক্ষণ এতে বসে থাকা, এতে কিন্তু হবে না। আমি স্বীকার করি যে ঢাকা শহরে যদি থাকেন আপনি বা যে কোনো জায়গায় খেলার মাঠের পরিমাণ অভাব আছে, পরিমাণ কমে গেছে, সেই ক্ষেত্রে আপনাকেই একটু উদ্যোগী হতে হবে, নিজে উদ্যোগ নিয়ে সময় করে একটু পার্ক বা যে জায়গায় খোলা জায়গা আছে এইসব জায়গায় নিয়ে যান। সকালে যদি সে সময় পায় সকালে তার বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে পারেন, মর্নিং ওয়াক করার চেষ্টা করেন। হ্যাঁ, এইসব করলে আস্তে আস্তে, মানে কথা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি যদি বেশি জমান এবং খরচ কম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটা বাড়বে। এক্ষেত্রেও এরকম হয় যদি বাচ্চার অন্য কোনো অসুবিধা না থাকে। আর অন্য কোনো অসুবিধার মধ্যে যেটা হতে পারে যে খুব কমন, যেটা থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম হলেও বাচ্চা মোটা হতে পারে। আমি আশা করছি হয়তো সেই সমস্যা আপনার বাচ্চার নেই। সেই ক্ষেত্রে আপনার কাছে আমার তিনটা পরামর্শ। এক নম্বর হচ্ছে বাচ্চাকে বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড সম্পূর্ণ বন্ধ করে দেবেন। দুই নম্বর হচ্ছে ঘরের তৈরি যেসব খাবার আছে সেসব খাবারের মধ্যে বৈচিত্র্য আনেন এবং খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ শাকসবজি আছে এটা নিশ্চিত করেন। তিন নম্বর হচ্ছে বাচ্চার কায়িক পরিশ্রম একটু বাড়ান। বাচ্চাকে ঘরের মধ্যে রাখবেন না, বাইরে নিয়ে যান, হাঁটাহাঁটি করেন, পারলে কোনো জায়গায় খেলাধুলার মধ্যে ইনভলভ করে দেন। বিভিন্ন ফেডারেশন বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে, আপনার বাচ্চা তো বড়, সেসব জায়গায় আপনি তাকে ইনভলভ করে দেন। সাঁতার শেখান, সাইক্লিং শেখান, হ্যাঁ, বাচ্চা ওজন আসলে কমে যাবে। স্যার আমাদের একটি ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। আমার বাবুর বয়স 25 দিন হয়েছে, মানে এর ভিতরে ও শুরু থেকে বমি করে, মায়ের বুকে দুধ খাওয়ার সাথে সাথে বা 2-4-5 মিনিট গেলে বমি করে, মানে বমি করে সব থেকে দিচ্ছে, তো এটার জন্য কি করে? আচ্ছা, এই 25 দিনে মায়ের বুকে দুধ ছাড়া কি আর কিছু খায় বাচ্চা? আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো করেছেন আপনি। যদি এই 25 দিনে আপনার বাচ্চা মায়ের বুকের দুধ শুধু খায় তাহলে খুবই একটা ভালো বিষয়। আপনি এ থেকে উত্তরণের উপায় হচ্ছে আপনি খেয়াল করেন আপনার বাচ্চা সারা দিনে, মানে দিনরাত 24 ঘন্টা কতবার পেশাব করে? হ্যাঁ, খারাপ না, 8 বারের বেশি করে তো? সরি, 8 বারের বেশি করে তো? আচ্ছা, তাহলে উত্তর আপনার মধ্যেই আছে। বাচ্চার পায়খানা পেশাব যদি ঠিক মতো হয়, পেশাব যদি 8 বারের বেশি হয়, পায়খানা যদি 4-5 বারও করে, তাহলে বুঝতে হবে বাচ্চা বুকের দুধ যা খাচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে বলেই এই আউটপুটটা আপনি পাচ্ছেন। আর বমি যেটা হচ্ছে সেই বমিটা হচ্ছে ওভারফিডিং এর জন্য, বাচ্চা বুঝতে পারে না ওই সময়টায় যে কতটুকু খেতে হবে। এই কারণে বাচ্চা খাওয়ানোর পরে যাই খাক ঘাড়ে নিবেন, ঘাড়ে নিয়ে আলতো করে পিছনে চাপড় দিবেন, বার্পিং করবেন, মানে ঢেকুর তুলাবেন। ঢেকুর তুলে সে নিজে থেকেই কিছু বমি করে ফেলে দিবে, তারপরে বাচ্চাকে 10-15 মিনিট ঘাড়ের মধ্যে রেখে বিছানায় মাথায় একটু উঁচু করে শুয়ে দিবেন, দেখুন এই সমস্যা চলে যাবে। এই বমিটা অসুস্থতার বমি না, অসুস্থতার বমি না, হ্যাঁ এটা স্বাভাবিক। আপনি খাওয়াটা একটু খেয়াল করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। না না, দুশ্চিন্তার কিছু নেই, ধন্যবাদ দর্শক। স্যার এরপরে আশুরা জাকির লিখেছেন, ওনার ছেলের বয়স 4 বছর, কিছুদিন পরপরই পেটে গ্যাস জমে, পাতলা পায়খানা হয়, আবার ওষুধ খাওয়ালে দেখা যাচ্ছে 3.5 দিন পর আবার 3.5 দিন ঠিক থাকে, তারপর আবার ওনার বাচ্চার পেটে গ্যাস জমা হয়ে যাচ্ছে, আবারও ডায়রিয়াটা হচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চাকে আসলে শুধু একটু ইনফরমেশন দিয়ে ই করা মুশকিল, বাচ্চাকে একটু সামনাসামনি দেখা বা পরীক্ষা করার দরকার ছিল। যাই হোক, আমি যেটা বলতে চাই যে এক নম্বর বাচ্চাকে ডিওয়ার্মিং করা হয়েছে কিনা, মানে কৃমির ওষুধ বাচ্চা খেয়েছে কিনা একটা আপনাকে খেয়াল রাখতে হবে। বাচ্চা যখন খাচ্ছে তার খাবারের প্যাটার্নটা দেখতে হবে, সে কি স্বাভাবিক খাবার খাচ্ছে নাকি বাইরের কোনো খাবার খাচ্ছে বা এমন কোনো খাবার খাচ্ছে যে খাবারে তার গ্যাস হচ্ছে বা পেট খারাপ হচ্ছে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি আপনার এন্ড থেকে এতটুকুই করতে পারেন, আর চিকিৎসকের কাছে যখন যাবেন চিকিৎসক যেটা করতে পারেন আপনাকে বিভিন্ন রকম বাচ্চাকে দেখে স্টুলটা পরীক্ষা করতে দিতে পারেন যে আসলে সেখানে অন্য ধরনের কোনো সমস্যা আছে কিনা, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।
এই জন্য আপনাকে আমি বলবো যে খাবার যদি ঠিক মতো থাকে, সবকিছু থাকে, আপনি একটু শিশু বিশেষজ্ঞের কাছে যান, গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলেন, আমার মনে হয় আপনি এ থেকে উত্তরণ পাবেন, সমাধানটা পেয়ে যাবেন। স্যার আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক ডাক্তার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আপনার ফেসবুক লাইভ প্রোগ্রামের সাউন্ডটি একটু কমিয়ে দিন, তাহলে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। আমার বাচ্চার বয়স হলো 7 মাস 20 দিন, ওকে কি গরুর দুধ খাওয়া যাবে? ওই অন্য কোনো খাবার খাচ্ছে না, শুধু দুধ দিয়ে কলা দিয়ে ভাত খায়। আমি 12 মিনিটা দুধের মতো করে জাল দিয়ে তারপর কলা দিয়ে খাওয়াই। আপনি কি বুকের দুধ খাওয়ানো ছেড়ে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, বুকের দুধ এখন এই সময় একটু কমই পাবে। আপনি যদি প্রথম থেকে অনুষ্ঠানটি দেখে থাকেন আমাদের, এর মধ্যে কিন্তু উত্তর আমি দিয়ে ফেলেছি। তারপরেও আপনার জন্য আমি আবার বলছি যে 7 মাস বয়সে প্রথমে শিশু বুকের দুধ খাবে, যতটুকু পায় খাবে, তারপরে অন্তত 3 বার পরিপূরক খাবার খাবে। পরিপূরক খাবারের লিস্টও আমি এর মধ্যে বলে ফেলেছি। তারপর আমি আপনাকে আবারও বলছি, আপনি ঘরের তৈরি যেসব খাবার আছে সেসব খাবারই নরম করে, হাত দিয়ে নরম করে চটকে খাওয়াতে পারেন। এছাড়াও আপনি খাওয়াতে পারেন স্যুপ, ঘন ডাল, পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, তরমুজের রস, মালটার রস, এগুলো খাওয়াতে পারেন, পায়েস খাওয়াতে পারেন। জি জি, আনারস। জি 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 জি, পারবেন, কোনো সমস্যা হবে না। আনারস যদি সে খেতে পারে, ফলটা বেশি খায় কিন্তু দিনে কয়টা ফল খাওয়ানো যাবে ওকে? ফল বেশি খেলে যতটুকু খেতে পারে খাবে, এটার কোনো বাধা ধরা কিছু নেই, যতক্ষণ পর্যন্ত সে সহ্য করতে পারে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ও আর হচ্ছে সমস্যা হয়েছে, এখন ওই ভারত জাতীয় খাবার খাচ্ছে না, মানে প্রথমে খাইছে যখন 6 মাস বয়সের পরেই খেয়েছে, খিচুড়ি টিচুড়ি সবই খেয়েছে, সবজি সিদ্ধ সবই, কিন্তু এখন আর মুখে নিচ্ছে না, আলু সিদ্ধ নেয় না, মিষ্টি আলু নেয় না, ঘন ডালও নেয় না, খিচুড়িও নেয় না মুখে। আচ্ছা, এই এটা হচ্ছে আসলে অভ্যাসের ব্যাপার, নিচ্ছে না মানে হচ্ছে যে নিবে না এরকম না, আপনাকে হতাশ হলে চলবে না। যে ধরনের খাবারই খায় আপনি যেটা চেষ্টা করবেন, কারণ মানুষের টেস্ট কিন্তু ভ্যারি করে, দেখবেন যে কেউ ঝাল পছন্দ করে খুব, কেউ একেবারে ঝাল খেতেই পারে না, কেউ টক পছন্দ করে, কেউ টক পছন্দ করে না। চিনি সুজি রান্না করলে কি চিনি দিব নাকি ওর সাথে কলা? পারবেন, দিতে পারবেন, তবে আমি বলবো শুধু সুজির উপর মানে নির্ভরশীল করে তুলবেন না আপনি, ঘরের খাবার সবই খাওয়াবেন। কারণ আপনার যে কথাটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারলাম যে আপনি মিষ্টি জাতীয় খাবারটাই বাচ্চাকে বেশি দিচ্ছেন, তখন যে ব্যাপারটা হয় বাচ্চা এর প্রতি তার এক ধরনের আসক্তির মতো তৈরি হয়ে যায়, এই ধরনের খাবারই সে খেতে পছন্দ করে। খাবারের বৈচিত্র্য আনার যে ব্যাপারটা আমি বলি বললাম এতক্ষণ, বৈচিত্র্য মানে হচ্ছে আপনাকে সব ধরনের খাবার, সব স্বাদের খাবার, এই ধরনের আমরা বলি মিষ্টি, টক, নোনতা, ঝাল, যা যা আছে সব ধরনেরই সহ্যের মধ্যে তাকে দিয়ে টেস্ট করাবেন, তার টেস্ট বাড গুলো ওর সাথে সাথে নিজেকে অভিযোজিত করবে, অ্যাডাপ্টেশন হবে, তখন সে পছন্দ করবে, হতাশ হওয়ার কিছু নাই। বয়স তো মাত্র কম বললেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বুঝিনি, আবার একটু বলবেন কি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। বুকের দুধ আর অন্য খাবার, গরুর দুধ এই সময়ে না দেওয়াটাই ভালো। এটা এক ধরনের অভ্যাস অনেকে তৈরি হয়, তো আপনি যেহেতু সারাক্ষণই এই খাবারটা দিবেন না বা দিতে পারবেন না, কারণ তাহলে এক ধরনের খাবার এসে পাবে, বিভিন্ন ধরনের খাবার তো আপনাকে দিতে হবে। এই খাবারটা রাখেন, একবারেই বন্ধ করার দরকার নেই, এটা রাখবেন, সাথে অন্যান্য খাবার শুরু করেন। জি জি জি, পারবেন। শাকও দেওয়া যাবে, দেখবেন যে শাক খুব বেশি পরিমাণে হলে পেটটা আবার নরম না হয়ে যায়, শাক দিতে পারবেন, কোনো মানা নেই শাক দেওয়াতে, সে যদি শাক পছন্দ করে। জি জি, পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ দর্শক। দর্শক আশা করছি আপনারা স্যারের কথা থেকে উপকৃত হচ্ছেন। আপনারা অনেকে একই প্রশ্ন করছেন যে আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী কি কি খাওয়াতে পারবেন।
আপনারা যদি আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে দেখে থাকেন তাহলেই জানতে পারবেন, স্যার বলে দিয়েছেন যে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে শুধুই মাত্র বুকের দুধ, তারপর থেকে বুকের দুধের পাশাপাশি আপনাদেরকে অন্য কিছু খাবার খাওয়াতে হবে যেটা স্যার বলে দিয়েছে, বিভিন্ন ভাবে আপনারা সেটা খাওয়াতে পারেন। 2 বছরের পরে কিভাবে খাওয়াবেন সেটাও স্যার বলে দিয়েছেন। আশা করছি আপনারা আমাদের প্রোগ্রামের শুরুটি দেখলে আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। স্যার জুয়েল খান লিখেছেন, ওনার বাচ্চার বয়স 5 দিন চলছে, উনি একটা কথা জানতে চাচ্ছিলেন যেহেতু অনেক গরম পড়েছে ওনারা ওনাদের রুমে এসি ছাড়ে, তো বাচ্চা কি এসিতে থাকলে কোনো সমস্যা হবে কিনা? এসিতে থাকলে সমস্যা হবে কিনা এটা ডিপেন্ড করেছে এসির টেম্পারেচার, হ্যাঁ আপনি কততে রাখছেন। আপনি চেষ্টা করবেন এসির বাতাস যাতে সরাসরি বাচ্চার গায়ে না লাগে এবং বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রার পার্থক্যটা যাতে খুব বেশি না হয় তাহলে আপনি বাচ্চা রাখতে কোনো সমস্যা হবে না। তবে সমস্যা হচ্ছে যে এসিতে অভ্যস্ত হয়ে গেলে পরে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি বলবো যে ঘরের যে তাপমাত্রাটা এটা বাইরের তাপমাত্রার থেকে সামান্য একটু কম, যেটা সহনীয় ওই পর্যায়ে নিয়ে রাখবেন, আর এসির বাতাসটা যাতে সরাসরি বাচ্চার গায়ে না লাগে এইটুকু খেয়াল করলে আপনি রাখতে পারবেন। এবং আমি আবার বলবো যে অভ্যস্ত করে ফেলবেন না বাচ্চাকে, এই তাপমাত্রায় অভ্যস্ত করে ফেলবেন না, তাহলে দেখবেন যে একটু বড় হলে সে এসি কোপাপ করতে পারে না, এসি ছাড়া থাকতে পারবে না সে। আমাদের আইটি ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, স্যার শুনতে পাচ্ছেন দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার বেবির বয়স 3 মাস 5 দিন। জি আমার বেবির বয়স, জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ কিন্তু ও পায়খানা করে, ব্রেস্ট ফিডিং করে শুধু, বাইরের কোনো খাবার খায় না। এখন পায়খানা করে 7-8 দিন পর পর, পায়খানা অনেক কষা। তিন মাস 5 দিন আপনি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এই তো? আচ্ছা আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি শুধুমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন, বাইরের কোনো কিছুতে অভ্যস্ত করাননি, এটা খুবই একটা ভালো দিক এবং অভ্যাস। বাচ্চার যদি পায়খানা এরকম কষা হয় বা কোষ্ঠকাঠিন্য হয় সেক্ষেত্রে আমরা বাচ্চার থাইরয়েডের সমস্যা আছে কিনা এইটা একটু আমাদের দেখতে হয়, আর বাচ্চার পায়খানার রাস্তা মানে অ্যানাল স্টেনোসিস পায়খানার রাস্তাটা সরু কিনা সেটাও দেখতে হয়। এই জন্য আমি আপনাকে বলবো যদি আপনি প্রপারলি ঠিক মতো শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং বাচ্চার এই সমস্যাটা থেকে থাকে আপনি একটু চিকিৎসক শিশু বিশেষজ্ঞের সাথে একটু যোগাযোগ করেন। থাইরয়েডের সমস্যা থাকলে সেটা খুব দ্রুতই আপনাকে সমাধান করতে হবে, উনি বাকিটুকু আপনাকে বুঝিয়ে দিতে পারবেন। হ্যাঁ আপনাকে একটু দেখাতে হবে, আপনাকে দেখাতে হবে কারণ আপনার বাচ্চা অন্যদিক দিয়ে ভালো এবং শুধুমাত্র বুকের দুধ খায় এটাও একটা ভালো দিক, তারপরও তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। হ্যাঁ ও আর মানে 7-8 দিন যে পায়খানা করে না এজন্য কিন্তু কান্নাও করে না যে পেট ব্যথা করে বা এরকম কিছু বোঝাও যায় না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে থাইরয়েডের ইভালুয়েশনটা দরকার, এই জন্য শিশু বিশেষজ্ঞের সাথে আপনি একটু যোগাযোগ করেন, উনি আপনাকে সমাধান দিতে পারবেন। আপনি বুকের দুধ কিন্তু সংরক্ষণ করতে পারেন, প্রিজার্ভ করতে পারেন, রেখে দিতে পারেন। হ্যাঁ সেক্ষেত্রে যে পরিষ্কার বাটির মধ্যে আপনি বুকের দুধটা রাখবেন, সাধারণ তাপমাত্রা এটা 8 ঘন্টা ভালো থাকবে এবং রেফ্রিজারেটরে রাখলে আপনি 72 ঘন্টা ভালো রাখতে পারবেন। বুকের দুধ আপনি এই 5 মাস 1 মাসের জন্য এইভাবে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। খাওয়ানোর সময় বাটি চামচ ব্যবহার করবেন এবং যদি রেফ্রিজারেটরে খাবারটা রাখেন তাহলে ওটা বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনবেন, আনার পর বাচ্চাকে দিবেন। এভাবে ওই বাকি 1 মাস আপনি তাকে বুকের দুধ দিতে পারেন, কোনো সমস্যা হবে না। 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি আপনি পরিপূরক খাবারে চলে যাবেন। ধন্যবাদ দর্শক। স্যার এরপরে মাহফুজা সরকার অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, ওনার বাচ্চার বয়স 2 বছর 9 মাস, উনি বলেছেন ওনার বাচ্চার আই প্রবলেম হয়েছে, ওর নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে, আর এটা উনি সবসময় বোঝার জন্য কি করতে পারেন। তারপর আরো বলেছেন ওনার, ওর যখন 1 বছর বয়স ছিল তখন ওর আয়রন ডেফিসিয়েন্সি ছিল, জ্বরের জন্য ওর খিঁচুনি হয়েছিল, সেই সময় ওর ব্রঙ্কিয়েক্টাসিস ছিল সাথে ব্রঙ্কাইটিসও ছিল, আর ওর প্রতি মাসে ওর জ্বর আসে। তো দেখা যাচ্ছে যে জ্বর ছেড়ে যাওয়ার পরেও টেম্পারেচার 99
98 থেকে 99 থাকে, উনি এখন কি করতে পারে যাতে করে ওর আয়রন, মানে যাতে করে কোনো নিউট্রিশন ডেফিসিয়েন্সি না হয়? আচ্ছা, অনেকগুলো কথা এর মধ্যে চলে এসেছে। এটা এখানে কতটুকু আমি আপনাকে সমাধান দিতে পারবো আমি জানি না, তারপরও আমি চেষ্টা করছি। জ্বরের সাথে খিচুড়ি, ফেব্রাইল কনভালশন, এইটা একটা খুব কমন জিনিস। আপনার 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাচ্চার এটা হতে পারে। এতে এর থেকে বাচ্চার ক্ষতির কোনো কারণ নেই, তবে এটা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা নেওয়া যায়, ডাক্তারের কাছে গেলে আপনি এই ব্যবস্থাটা পাবেন। দ্বিতীয়ত কথা, আপনার আই প্রবলেম, সেটা কি ধরনের প্রবলেম আপনি উল্লেখ করেননি। যদি নিউট্রিশনাল কোনো প্রবলেম থাকে আইতে, যেটা হয় যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, সেটা যদি থাকে তো সেক্ষেত্রে তো ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে। এই এই প্রবলেম আছে কিনা আমি জানি না। আর আপনি বলছেন যে পুষ্টিহীনতায় ভুগছে, তার প্যারামিটারটা আসলে কি কি দেখে আপনি বুঝতে পারছেন? তার কি ওজন কম বাড়ছে না, চপলতা কমে গেছে? এই জিনিসটুকু আমাদের আসলে পরিষ্কার হওয়ার প্রয়োজন ছিল, যেহেতু অনেকগুলো সমস্যা একসাথে আপনি বলেছেন। আপনার এই সমস্যাগুলো নিয়ে এই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার আমি মনে করি। আর আপনি যেটা বলছেন যে এই বাচ্চার ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েকটিসিস, এরকম কিছু কি হয়েছিল? আমার মনে হয় না, ব্রঙ্কিওলাইটিস হতে পারে। হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস কম বয়সে হতে পারে, সেটা ওর একটা স্বাভাবিক ঘটনা, শ্বাসকষ্ট হতে পারে, তো তারও চিকিৎসা আছে। আমি আপনাকে যেটা বলবো, যেহেতু এটা একেবারেই খাবারের সাথে রিলেটেড না এবং এই ক্ষেত্রে শিশুকে সামনাসামনি দেখা এবং পরীক্ষা করার প্রয়োজন রয়েছে, আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলুন, আপনি আপনার সমাধান পাবেন আমি আশা করি। ধন্যবাদ স্যার, আশা করছি দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হবেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। স্যার, যদি ডক্টরের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে আর আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা ছিলেন আমার সাথে এবং যারা দেখছেন দেখেছেন, আর doctorala.com কেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি না কতটুকু উপকার আপনাদের আমি করতে পারলাম এই স্বল্প সময়ের মধ্যে। যদি উপকার পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই এখানে আশাটা আমি বলবো সার্থক। আপনাদের সবার জন্য শুভকামনা, আপনারা খুব ভালো থাকবেন সবাই, বাচ্চাগুলোকে জোরাজোরি করবেন না, বাচ্চারা খাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। দর্শক, দেখতে দেখতে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনারা স্যারের কথা থেকে উপকৃত হবেন এবং স্যারের উপদেশগুলো মানবেন। আপনারা জানেন doctorala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক অনলাইন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস, আর এই জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বাংলাদেশের অভিজ্ঞ ডাক্তারদের, যারা আমাদের সাথে রেজিস্টারকৃত রয়েছে। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 16484 এই নাম্বারে। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরালার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।